দিনে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছিলাম, অথচ কপাল দেখো, রাতেই হারামজাদাটাকে আমি বিয়ে করতে হচ্ছে। ব্রেকআপের থেকেও দ্বিগুণ কষ্ট হচ্ছে আমার। কে বলেছিল ছাগলটাকে গিফট ফেরত দিতে? দিবি তো দিবি, মাঝরাতে কেন গিফট ফেরত দিবি? মন চাইছে এখনই ছাগলটাকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দিই। এলাকার মুরব্বীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দোয়েল, পাশে দোয়েলের সত্য এক্স বয়ফ্রেন্ড ফালাক। চেহারা দেখে মনে হবে ভাজা মাছ উল্টে খেতে পারে না, অথচ ফালাকই সব নষ্টের গোড়া। ছি 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 ছি, ইকবাল সাহেবের মেয়ে এমন করবে আমরা কল্পনাও করতে পারিনি কখনো। শেষমেশ রাত দুপুরে ছেলে মানুষ নিয়ে নষ্টামি, কি যুগ আসলো। গণি চাচার কথা শুনে দোয়েলের ইচ্ছে করছে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে মরে যেতে। দোয়েল মনে মনে ভাবছে, বেটা তুই আগে পুরো ঘটনাটা জেনে নে ভালো করে, তা না চোখের সামনে যা দেখেছে তাই নিয়ে লাফাচ্ছে। চোখ যে সবসময় সঠিক জিনিস দেখে এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে সিদ্ধান্ত কি নিলেন ভাইজান? মিথিলার বাবা গণি চাচাকে বলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি গণি চাচা। কোনো গণ্ডগোল হলেই সেটা মিটিয়ে দেন, বয়স বেশি হওয়ায় জ্ঞান অভিজ্ঞতা বেশি, তাই সবাই ওনাকে শ্রদ্ধা করে চলেন। কিন্তু এই মুহূর্তে লোকটাকে দোয়েলের পৃথিবীর সবচেয়ে বুদ্ধিহীন প্রাণী মনে হচ্ছে। দোয়েলকে বা ফালাককে কিছু বলার সুযোগ না দিয়েই ধমক দিয়ে আর এক গাদা কথা শুনিয়ে চুপ করে রাখলেন। গণি চাচা চশমাটা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, দেখো দিনকাল ভালো না বেশি, তরুণ প্রজাতি নষ্টামিতে ভরে গিয়েছে। দৌলাও হয়তো আবেগে বেশি তাই করতে গিয়েছিল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাগ্যিস আমরা দেখে ফেলেছি, বড় ধরনের ক্ষতি হয়ে যেত। আগে আমরা মনে হয় ওদের দুজনার বিয়ে দিয়ে দেওয়া উচিত। আপনার মতামত কি ইকবাল সাহেব? আপনারা যা ভালো বোঝেন তাই করেন, ক্ষীণ কণ্ঠে বলে দোয়েলের বাবা। দোয়েলের বুঝতে বাকি রইল না বাবা ওর দ্বারা মনও ক্ষুণ্ণ হয়েছেন। আপনারা যা ভালো বোঝেন মানে পুরো ঘটনাটা আপনারা কেউ জানেন? এক পলক দেখে মন গড়া কাহিন করে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্টের জন্য উঠে পড়ে লেগেছেন দোয়েল। হুঙ্কার দিয়ে ওঠে দোয়েলের বাবা। দোয়েল বেশ চমকে যায়, আকস্মিকতায় ভয় পেয়ে বাইরের মানুষজনের সামনে কেঁদে দেয়। বাবা দোয়েলের সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি, অথচ আজ এই ছাগল ফালাকের পাকনামির জন্য বাবা ওকে বাইরের মানুষের সামনে ধমক দিলেন। রায়হান। জি চাচা। এত রাতে তো কাজের রাজি পাওয়া যাবে না, এক কাজ করো, তুমি মসজিদের ইমামকে ডেকে নিয়ে আছো। গণি চাচার কথা শুনে রায়হান ভাইয়া বেরিয়ে যায়। রায়হান ভাইয়া দোয়েলদের প্রতিবেশী মিথিলার বড় ভাই, অর্থাৎ মানিক আঙ্কেলের বড় ছেলে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে বেকার জীবন পার করছেন, অবসর কাটাতে মেয়েদের পেছনে ঘোরেন। মানুষের কাছে শুনেছে চৈতির সাথে ওর সম্পর্ক আছে, যদিও দোয়েল নিশ্চিত নয় তাতে। তার যদি রিলেশন থেকে থাকে তাহলে কেন সে আবার মেয়েদের পিছনে ঘুরবে? বিভিন্ন আকার ইঙ্গিতেও বুঝিয়ে দিয়েছেন দোয়েলকেও তার ভালো লাগে, যদিও দোয়েল বুঝেও না বোঝার ভান করেছে। এলাকার ছেলে ছোকরারাই মূলত তার আসল ক্যারেক্টার সম্পর্কে অবগত আছে, কিন্তু মুরব্বীদের কাছে তিনি নেহাতি ধোয়া তুলসী পাতা। এবার এই ঘটনার সূত্রপাতে আসা যাক। বেশ কয়েকদিন ধরেই ফালাকের সাথে দোয়েলের ঝামেলা হচ্ছিল। ঝামেলাটা মূলত ছিল ফালাকের দোয়েলকে দেওয়া অবহেলা নিয়ে। অনেকের কাছেই এটা স্বাভাবিক বিষয় হতে পারে, তবে দোয়েলের কাছে এটি শুধুই অবহেলা। কোনো দামি গিফট চায়নি দোয়েল ফালাকের কাছ থেকে, চেয়েছে শুধু একটু সময়, যা ও দোয়েলকে দিতে পারেনি। মন খারাপের সময় পায়নি ওকে দোয়েল, যার কারণে ওর প্রতি দোয়েলের মনে তীব্র রাগ ঘৃণার সৃষ্টি হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা এগুলো নিয়েই ওদের ঝগড়া হয়। পরে বিকালের দিকে অবশেষে ওরা সম্পর্কের ইতি টানে। প্রথম প্রেম, অনেকটাই ইমোশন ছিল সম্পর্কে, সাথে ওর প্রতিও ছিল দোয়েলের তীব্র মায়া, যার কারণে ব্রেকআপের পর দোয়েল অনেক আপসেট হয়ে পড়ে, কোনো কাজেই মন বসাতে পারছিল না। পড়াশোনায় তো নাই, এদিকে সামনে দোয়েলের HSC পরীক্ষা। রাত জেগে পড়া দোয়েলের বেশ পুরনো দিনের অভ্যেস, কিন্তু সেদিন রাতে না দোয়েল পেরেছে পড়তে আর না পেরেছে রাতে ঘুমাতে।
বইয়ের পাতা ভিজিয়েছে নোনা জলে। ঝগড়াঝাটি দোয়েলদের রিলেশনে একটা কমন বিষয় ছিল। 5 বছরের সিনিয়র হওয়া সত্ত্বেও দোয়েলদের আচরণ ছিল সেম এজ কাপলদের মতো। ভালো কথা বলতে বলতেও ছোটোখাটো ঝগড়া লেগে যেত, আর প্রতিবারই ঝগড়ার পর দোয়েল কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলত। ঝগড়ার পর অভিমানের স্থায়িত্ব হতো সর্বোচ্চ 2-3 ঘন্টা, তারপর সে ফোন দিয়ে সরি টরি বলে দোয়েলের অভিমান ভাঙাত। এইবারও আশা রেখেছিল যে অক্ষর ওর অভিমান ভাঙিয়ে ঠিকই রিলেশনটা কন্টিনিউ করবে, কিন্তু বিকেল করিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবার পরও যখন সে দোয়েলকে আর ফোন দেয় না, তখন বুঝতে পেরেছিল ওদের একসঙ্গে পথ চলা এই পর্যন্তই ছিল। রাত 1:30টার দিকে ফালাক দোয়েলকে ফোন দেয়। দোয়েল কল রিসিভ করে, ভেবেছিল সরি বলে অভিমান ভাঙাবে, কিন্তু দোয়েলের ধারণা ভুল। ফালাক ফোন দিয়ে দোয়েলকে নিচে নামতে বলে। দোয়েল এর কারণ জিজ্ঞাসা করে, জবাবে ও বলে, এত কারণ জিজ্ঞেস করা লাগবে কেন তোর? নিচে আসতে বলেছি, নিচে আসবি। অগত্যা ওর কথা মতো দোয়েল নিচে যায়, ভেবেছিল সরি সারপ্রাইজ দেবে হয়তো। অনেকটা খুশি মনেই নিচে যায়, গিয়ে দেখে একটা বড় শপিং ব্যাগ নিয়ে সে দাঁড়িয়ে আছে। দোয়েল ভাবল কোনো কিছু এনেছে হয়তো দোয়েলের রাগ ভাঙাতে, কিন্তু দুর্ভাগ্যবশত এইবারও দোয়েল ভুল হয়। ব্যাগটা দোয়েলের হাতে দেয় ফালাক। দোয়েল ব্যাগের ভিতর পাঞ্জাবি, টি শার্ট, ঘড়ি, পারফিউম দেখতে পায়। লাকি, দেখতে পারছিস না, আলো লাগবে। দেখতে পারছি বলেই তো জিজ্ঞেস করছি। পাঞ্জাবি, টি শার্ট, জিন্স, ঘড়ি, জিন্স, পারফিউম দিয়ে আমি কি করবো? যা মন চাই তাই কর গিয়ে। রিলেশন চলাকালীন এগুলো আমায় দিয়েছিলি তুই, তোর কোনো স্মৃতি আমি রাখতে চাই না, তাই এগুলো দিয়ে গেলাম। ভাই, তুই কি কখনো শুনেছিস ভিক্ষা ফিরিয়ে নিতে? অনেকে হয়তো নেয়, বাট আমি ডিফারেন্ট। আমার লেভেল অনেক উপরে, ভিক্ষা ফিরিয়ে নেওয়ার মেয়ে না আমি। কি বললি, আমি ভিক্ষু? কবে কখন বললাম? আমি কি তোকে মিন করে কোনো কিছু বলেছি? এখানে তো তুই আমি ছাড়া কেউ নেই, তার মানে আমায় তুই কথাগুলো বলেছিস। যতটা বলত ভেবেছিলাম অতটাও বলত না তুই। দেখ, আমি তোর থেকে 5 বছরের বড়, সম্মান দে আমায়। সম্মান বয়স দেখে না, আচরণ দেখে আসে আমার। দোয়েল, গলা নিচে, এখন আমি তোর কেউ না। সো আমার সাথে জোর গলায় কথা বলার কোনো রাইট নেই তোর। আগে গার্লফ্রেন্ড ছিলাম, তখন ধমকাতি, তাই কিছু বলতাম না। তোর সাথে ফালতু কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, ব্যাপারটা নেই। নিলাম না, কি করবি তুই? লেগে যাই আবার ঝগড়া। দোয়েলদের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের মানুষজন উঠে যায়, আর তারপরে যা হয় তা সবারই জানা। রায়হান মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসেন। দোয়েলের আম্মু কাঁদছে, পায়েল চুপচাপ, মাঝে মাঝে দোয়েলের দিকে তাকিয়ে মুচকি হাসছে। ও দোয়েলদের সম্পর্কের কথা জানত, ব্রেকআপের কথা বলা হয়নি, বিয়ের কথা চলছে, সম্পর্কের পূর্ণতা পাবে এই ভেবেই ও হয়তো মুচকি হাসছে। কোয়েলের আব্বু, তুমি দোয়েলকে একটা সুযোগ দাও, ও এমন কাজ করার মেয়ে না, চিনি তো আমি মেয়েটাকে। দোয়েলের আম্মু এমনিতেই দোয়েলকে অত বেশি আদর করেন না, বড় মেয়ে ছোট মেয়ে তার চোখের মণি। ম্যাক্সিমাম সময়ই আম্মু দোয়েলকে ধমকের ওপরে রাখেন, দোয়েল কিছু করতে গেলেই মা দোয়েলকে বাধা দিতেন। এই নিয়ে মায়ের প্রতি দোয়েলের শত অভিযোগ ছিল, কিন্তু আজ আম্মুর মুখে এমন কথা শুনে দোয়েলের মায়ের প্রতি সমস্ত অভিযোগ মুহূর্তেই উধাও হয়ে গেল। সত্যি মা সন্তানের মন বোঝে, মিথিলার বাবা দোয়েলের কাছেই ছিল। আম্মুর কথা শুনে মিথিলার বাবা বিড়বিড় করে বলে, মায়ের জন্যই মেয়েটা নষ্ট পাইছে, ধরা খেলো মেয়ে, তাও মা মেয়েকে সাপোর্ট করছে, মা নষ্ট দেখেই তো মেয়ে আজ এমন। লোকটার কথা শুনে দোয়েলের মনে হলো লোকটাকে জ্যান্ত মাটিতে পুঁতে দিতে। নিজের ছেলে যে সারা শহরের মেয়েদের পিছনে ঘুরে বেড়ায় তার খবর রাখে সে? আসতে দোয়েলের আম্মু দোয়েলের চরিত্র নিয়ে কথা বলতো। লোকটার আর কি দোষ দেব, সমাজটাই তো এমন, সন্তানেরা বিপথে গেলে বা কোনো ভুল করলে সব দোষ মায়ের, আর সন্তান কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করলে তার ক্রেডিট পায় বাবা। তুমি কি ছেলেটাকে ভালোবাসো দোয়েল? বাবা আকস্মিক প্রশ্নে দোয়েল চমকে যায়, কোনো কথা বের হচ্ছে না দোয়েলের মুখ থেকে, কেমন যেন গলায় এসে আটকে যাচ্ছে কথাগুলো। দোয়েল, আমি কিছু জিজ্ঞাসা করেছি। জি আপু,
মাথা নিচু করে কাঁপা কণ্ঠে উত্তর দেয় দোয়েল। দোয়েলের উত্তর শুনে ফালাক দোয়েলের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। আব্বু আবার দোয়েলকে জিজ্ঞেস করেন, তুমি কি ছেলেটার সাথে কোনো সম্পর্কে আছো? ছিলাম, আজ আমাদের বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদই যখন হয়েছে তখন তুমি এত রাতে ছেলেটার সাথে কি করছিলে? দরকার ছিল আব্বু, কিছু বলার ছিল ওকে, যা ফোনে বলা সম্ভব না, তাই আর কি ডেকেছিলাম। বাবা কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায়, তারপর ফালাককে একই প্রশ্নগুলো জিজ্ঞেস করেন, তুমি কি দোয়েলকে ভালোবাসো? জি আঙ্কেল। বিচ্ছেদের কারণ? সেটা আপনার মেয়ে ভালো বলতে পারবে, সে যেতে চেয়েছে, আমি আটকাই। ফালাকের কথা শুনে দোয়েলের খুব রাগ হয়। আসলে কি ওর বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল দোয়েল? যাক, ভালোই হয়েছে, কারো বিরক্তির কারণ হয়ে থাকার ইচ্ছে দোয়েলের কখনো ছিল না আর হবেও না। দোয়েল, ওর সাথে যদি তোর বিয়ে না দিই, যোগাযোগ করতে না দিই, তাহলে কি তোর কোনো সমস্যা হবে? মানুষ বলে না, ভালোবাসার মানুষ প্রিয় মানুষকে না পেলে মারা যাবে, কিন্তু আমি তা বলবো না। আমি হয়তো তাকে না পেলে মারা যাব না, কিন্তু তাকে না পাওয়ার এক আফসোস আমার মধ্যে থেকে যাবে, যা সারা জীবন আমার বয়ে যেতে হবে। তারপরও আব্বু, তুমি যা ভালো বোঝো তাই করো, নিশ্চয়ই তুমি আমার খারাপ চাইবে না, আর এটাও চাইবে না যে আমি আফসোস হারানোর কষ্ট নিয়ে বেঁচে থাকি। তোমার বিয়েতে কোনো আপত্তি আছে? প্রশ্ন ছুড়ে মারে আব্বু ফালাককে। ফালাক মাথা তুলে শীতল দৃষ্টিতে দোয়েলের দিকে তাকায়, মুচকি হেসে বলে, উপরওয়ালা জোড়া বেঁধে রাখলে আজ হোক বা কাল হোক, দোয়েলের সাথে বিয়ে হতো আমার, আর উপরওয়ালাই উত্তম পরিকল্পনাকারী, উনি যা ভালো বোঝেন তাই করেন। ফালাকের কথা শুনে দোয়েল ওর দিকে তাকিয়ে বিজয়ের হাসি দেয়। ভাবনার ছেদ ঘটে মানিক আঙ্কেলের কথায়। লোকটা বড্ড খোঁচা মেরে কথা বলে, মেয়ে নষ্টামি করতে গিয়ে ধরা পড়েছে, কোথায় মেয়েকে শাসন করবে তা না, নাটক শুরু করেছে এরা। গণি ভাই চলেন, এখানে থেকে সময় নষ্ট করার মানে হয় না, তাদের মেয়েকে তারাই বুঝিনি। যা না যা, কে তোদের মেরে রেখেছে? অসভ্য লোক, নিজের ছেলের বাদরামি চোখে পড়ে না, আসছে অন্যের মেয়ের দোষ ধরতে, মনে মনে ভাবছে দোয়েল। দোয়েলের আব্বু বরাবরই শান্ত স্বভাবের লোক, মানিক আঙ্কেলের কথায় কোনো কর্ণপাত করেন না আব্বু। বেশ শান্ত গলায় আব্বু ইমাম সাহেবকে বলেন, ছেলে মেয়ের কোনো আপত্তি নেই, আপনি যে কাজটা করতে এসেছেন সেই কাজটা করতে পারেন। ফছরের আজানের আগ দিয়ে দোয়েলদের বিয়ে পড়ানো হয়। তিনবার কবুল বলে দোয়েলরা একে অপরকে গ্রহণ করে। ইমাম সাহেব দোয়েলদের বিয়ে পড়িয়ে মসজিদের দিকে রওনা দেন, আর বাকিরা যে যার বাসার দিকে। আব্বু অজু করতে চায়, আর আম্মু দোয়েলের পাশে ওড়না দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। পায়েল কিছুক্ষণ পরপর দোয়েলের আর ফালাকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আব্বু অজু করে মসজিদে চলে যান। আম্মু দোয়েলের দিকে আর চোখে তাকিয়ে সেও আল্লাহর ডাকে সাড়া দিতে চান। পায়েল তখনও দোয়েলদের সাথে বসে আছে, চোখ মেরে বলে, আপনি জিতে গেলি তো, খুব বেশি পাকনামা বেড়েছে না তোমার, মরবো এক চর। দে না দে, আমিও আব্বুকে বলে দিব তুই প্রেম করিস। পায়েলের কথা শুনে দোয়েল আর ফালাক ফিক করে হেসে ওঠে। পায়েল যখন দোয়েল আর ফালাকের রিলেশনের কথা জানতে পারে, তখন প্রায়ই দোয়েলকে এরকম ব্ল্যাকমেল করে দোয়েলের থেকে টাকা আর এটা ওটা নিত। দোয়েলের কাছে পায়েল বদের হাড্ডি হলেও ফালাকের কাছে সে ছিল নিতান্তই শিশু, এক প্রকার গোয়েন্দা বলা যেতে পারে। ট্যাবে মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলেছিল ও, প্রায়ই ফালাককে দোয়েলের গতিবিধি সম্পর্কে খবরাখবর দিত, এই কারণে সে ফালাকের চোখের মণি ছিল। যদিও দোয়েল আব্বুকে অতটা ভয় পায় না, কিন্তু আব্বু কষ্ট পাবে ভেবে বিষয়টা গোপন রাখতে চেয়েছিল সাময়িক সময়ের জন্য। ফালাক আর দোয়েলের রিলেশন হয় 4 বছর আগে। দোয়েল তখন ক্লাস 9 পড়ে। ক্লাস 9 উঠলে নাকি সবার ডানা গজায়। দোয়েলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। 3 পড়া ছোট বোনের প্রাইভেট টিচারকে দেখে দোয়েলের মন উড়ু উড়ু করতে লাগে। প্রায়ই এটা ওটার বাহানা দিয়ে দেখতে যেত ফালাক ভাইয়াকে। ভাইয়া তাকে দোয়েল ফালাক ভাইয়া বলেই ডাকত, ইভিন এখনও ডাকে, শুধু রাগ উঠলে নাম ধরে ডাকে। প্রপোজটা অবশ্য দোয়েলই করে আগে। বেতনের খামের ভেতর একটা কাগজে আই লাভ ইউ লিখে দিয়েছিল।
বেতনের খামটা খুলে তিনি টাকার সাথে কাগজটা দেখতে পান। কাগজটা খুলে পড়তেই তিনি চিৎকার দিয়ে বলে ওঠেন, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আপু এইগুলা কি? দোয়েল ভ্রুকুচকে বলে, কি হয়েছে ভাইয়া? আন্টি কই? আন্টিকে ডাকেন। আমু তো আপনির সাথে শপিং এ গেছে, যাওয়ার আগে আপনার স্যালারির খামটা আপু আমার হাতে দিয়ে বলল আম্মু এটা আপনাকে দিতে বলেছে। ফালাক ভাইয়া গলা ছেড়ে কেশে বলেন, আপু একটু পানি হবে? হোয়াই নট, শিওর ভাইয়া। দোয়েল রান্নাঘরে গিয়ে ট্রে বের করে সেখানে শরবত বানিয়ে আর ফ্রিজ থেকে পুডিং বের করে ওনার জন্য নিয়ে যায়। ভেবেছিল বুঝতে পারবেন উনি, তাই মিষ্টি মুখ করানোর জন্য পুডিং বানিয়েছিল, শুধু তার জন্য। কিন্তু তা আর হলো কই, তাই বলে কি যার জন্য স্পেশালি পুডিংটা বানিয়েছে তাকে খাওয়াবে না? দোয়েল ট্রেতে খাবার নিয়ে তার সামনে দিয়ে বলে, আজকে ফার্স্ট টাইম পুডিং বানিয়েছিলাম, দেখুন তো কেমন হয়েছে খেতে। উনি দোয়েলের দিকে কিছুক্ষণ সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে থাকেন। দোয়েল চাপা হাসি দিয়ে বলে, কি হলো ভাইয়া, খান, খেয়ে বলুন কেমন হয়েছে। উনি কিছুটা পুডিং খেয়ে বলেন, জি আপু অসাধারণ হয়েছে। দোয়েল বোকা হাসি হেসে লাফাতে লাফাতে নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে লজ্জা মুখখানা হাত দিয়ে আড়াল করে ঠাস করে বিছানায় শুয়ে পড়ে। গুনগুন করে পরিণীতা মফির তোমাকে গানটা গাইতে লাগে আর ঘরে একা একাই নাচতে লাগে। আই হাই, ফালাক দোয়েলের রান্নাকে অসাধারণ বলেছে। এমন সময় পায়েল দোয়েলের ঘরে আসে। আপি? পায়েলের হঠাৎ ডাকে দোয়েল ভড়কে যায়, তোতলাতে তোতলাতে বলে, কি হয়েছে? তুই স্যারকে কিছু বলেছিস নাকি? আজ বেশি তাড়াতাড়ি চলে গেল। আমি তোর স্যারে কি বলবো? না, এমনি মনে হলো, তুই আসার পর স্যারের ব্যবহার অন্যরকম লাগলো তো, তাই জিজ্ঞেস করলাম। দোয়েল পায়েলের কথা শুনে শুকনো ঢোক গেলে মেসে ফিরেই ফালাক হাত মুখ ধুয়ে নেয়। অর্ক একটু অবাকই হয়ে যায়, কিরে আজ এত তাড়াতাড়ি ফিরলি? আর বলিস না, ছাত্রীর মেজবোন বেতনের খামে টাকার সাথে কাগজে আইলেভি লিখে রেখেছে, আবার পুডিং শরবতও খাওয়ালো। ভালো কথা তো, পুডিং শরবত খাওয়ালো, ভালো কথা। ফালাক টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে বলে, কিভাবে ভালো কথা? মেসে তো খালার হাতে সেই একই ভাত তরকারি খাওয়া লাগে, সেই হিসাবে ছাত্রীর বাসায় গিয়ে যদি ভালো মন্দ খেতে পাস তো ভালো কথা হবে না? আমার কপাল দেখ, ছাত্রীর মা আমার লবণ দিয়ে শশা মেখে সাথে চা খেতে দেয়। না আন্টি আঙ্কেল, ছাত্রীর বড় বোন ভালোই আছেন, যথেষ্ট স্নেহ করেন আমায়, কিন্তু মেজোটাই একটু এঁচড়ো পাকা টাইপেরও হয়েছে। সবে মাত্র ক্লাস নাইনে উঠেছি, উড়ু উড়ু করছে আর চাপে থাকতে হয় আমায়। ভাবছি টিউশনটা রাখবো না, ওভাবে টেনশনে পড়ানো চায় না। খুদাই টেনশন, আমি থাকলে পটে যেতাম। এখানে পটাপটির কথা আসছে না তো, আবেগে কি না কি করে দেয় মেয়েটা, আর প্যারা না আমাকে পেতে হয়। শুধু শুধু বেশি ভাবিস। ভাবি, কারণ মনীষীরা বলেছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রাতে খেয়ে ফালাক ফেসবুকে ঢুকতেই ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশনে ফোনটা মৃদু কেঁপে ওঠে। আইডিটার নাম মেহেসাবিন দোয়েল। ফালাক যতদূর জানে পায়েলের মেছু বোনের নাম মেহেসাবিন দোয়েল, এটা দোয়েলের আইডি না তো? ফালাক লাফ দিয়ে চিৎকার করে ওঠে, ওরে সালা। পাশে রুমে গার্লফ্রেন্ডের সাথে প্রেমালাপে মগ্ন ছিল অর্ক। ফালাকের চিৎকার শুনে সে দৌড়ে আসে, আরে কি হয়েছে ভাই? ওই মেয়েটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, বলেছিলাম না সুবিধা লাগে না আমায়। এরে দিছে দিছে, ফলোয়ার বানায় ঝুলায় রাখ, চিৎকার চেঁচামেচির কি আছে? আমি ভাবছি না জানি কি হয়েছে, সারাদিন শেষে একটু কথা বলতেছিলাম তোর ভাবির সাথে। আসতে বলেছে কে তোকে? ভাবছিলাম তোরে বোবাই ধরছে, তাই উপকারের দাম নাই দুনিয়ায়। কথাটা বলে অর্ক ভেঙচি কেটে চলে গেল। ফালাক দোয়েলের আইডিতে ঢুকে পোস্টগুলো দেখতে লাগলো, যদিও আইডি নতুন হওয়ায় বেশি পোস্ট নেই। তারপরেও রাতের নিদ্রাহীন অলস সময়ে এই পোস্টগুলোই ভালো লাগতে শুরু করলো ফালাকের। ভাইয়া, আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি কেন? পায়েলকে পড়িয়ে বের হচ্ছিল ফালাক, পেছন থেকে আচমকা দোয়েলের ডাক শুনে থতমতো খেয়ে যায় ফালাক। দোয়েল ফালাকের সামনে আসে, দেখেন আপু, আপনি যদি এমন করেন আমি কিন্তু আন্টিকে সব বলে দেব। দিন, আমার কোনো প্রবলেম নাই।
দোয়েলের কথা শুনে ফালাক বেকুবের মতো দোয়েলের দিকে তাকিয়ে থাকে। দোয়েল দুষ্টু হাসি দিয়ে চোখ মারে। ফালাক লাফিয়ে বলে ওঠে, নাউজুবিল্লাহ, এগুলো কি শুরু করেছেন আপা? কি শুরু করলাম? দেখেন আপু, আপনি যদি এমন শুরু করেন আমি কিন্তু পাইলকে পড়ানোই বাদ দেব। আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন না, আমি আর এরকম করব না। মেশে গিয়ে করবনি? না, এখনই এখানে করতে হবে। ফোনে নেট নেই। সমস্যা নেই, আমি ওয়াইফাই পাসওয়ার্ড দিচ্ছি। ফালাক কোনো কথা বলে না। কিছুক্ষণ পরপর শুকনো ঠোক গেলে, কি হলো ভাইয়া, ফোনটা দিন। ফালাক এইবারও চুপ থাকে। দোয়েল ভ্রুকুচকে তাকায়। ফালাক আমতা আমতা করে বলে, আসলে হয়েছে কি আপু, আমি না মেয়েদের অ্যাড দিই না। আমি মেয়ে না, আমি পড়ি, অ্যাড দিতে পারেন। আর কথায় কথায় আপু বলবেন না, আমি আপনার থেকে ছোট, দোয়েল বলে ডাকবেন আমায়। এখন ফোনটা দিন। ফালাক অনিচ্ছা থাকা সত্ত্বেও প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেয়। দোয়েল পাসওয়ার্ড সেভ করে দিয়ে আইডিতে ঢুকে নিজের আইডিকে ফালাকের লিস্টে অ্যাড করে দেয়। ফোনটা ফালাকের হাতে দিয়ে বলে, ব্লক দেওয়ার কথা স্বপ্নেও ভাববেন না। আপি, ওঠ, এই আপি। পায়েলের ডাকে ঘুম ঘুম চোখে চোখ মেলে দোয়েল। মোচড় দিয়ে লম্বা একটা হাই তুলে পায়েলকে বলে, কি হয়েছে? তুই ফালাক ভাইয়াকে বের করে দিয়েছিস, তাই আপু রাগা রেগে করছে। পায়েলের কথা শুনে মুহূর্তেই দোয়েল আকাশ থেকে পড়ে। ভোর রাতের দিকে ফালাকের সাথে সেই দোয়েলের রাগারাগি ঝগড়া হয়। রাগের মাথায় বাসা থেকে বেরিয়ে যেতে বলে। তারপরও ও আর দেরি করে না, বেরিয়ে যায়। ও বেরিয়ে যাওয়ার পর দোয়েল ঘরে এসে সেই রাগে কান্নাকাটি করতে করতে কখন সে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। বালিশের পাশ থেকে ফোন বের করে দেখে মোবাইলের স্ক্রিনে 3:30 বাজে। দুপুর 3:30, এতক্ষণ ঘুমালো? তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চায়। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই আম্মুর বকা শুনতে পায়। উঠেছে জমিদারের বাচ্চা, কয়টা বাজে খেয়াল আছে? রাত ভোর কিচ্ছা কাহিনী করে এতক্ষণে উঠলেন তিনি। আম্মুর কথার কোনো ভ্রুক্ষেপ না করে দোয়েল বাটিতে দুধ আর কর্নফ্লেক্স নিয়ে খেতে লাগে। শুরু হয় আম্মুর আর এক দফা ভাষণ। তুই দুধ কর্নফ্লেক্স খাবি আগে বলতি, আমি কি ভাত রান্না করতাম তোর জন্য? শুধু শুধু ভাতগুলো নষ্ট হলো। ওর আম্মুর এই ভাতের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। মাঝে মাঝে তো দোয়েলের এও মনে হয় ও মরলে তখনও দোয়েলের আম্মু বলবে, মারা যাবি আগে বলতি, শুধু শুধু ভাতগুলো নষ্ট হলো। এরই মধ্যে আব্বু ঘর থেকে বের হয়। চোখে মুখে রাগ ক্লান্তির ছাপ স্পষ্ট। দোয়েলের দিকে কিছুক্ষণ আর চোখে তাকিয়ে আব্বু সোফায় গিয়ে বসে। দোয়েল আস্তে ধীরে খেতে লাগে, কারণ দোয়েল জানে আব্বু দোয়েলকে খাওয়ার সময় কোনো বকাঝকা করবে না। উল্টে রাগ করে যদি খাওয়া দাওয়া বাদ দিই। ধীরে ধীরে খেতে খেতে দুই বাটি দুধ কর্নফ্লেক্স শেষ করে দোয়েল। আর এক বাটি খেতে যাবে কিন্তু পেটে কুলাচ্ছে না। চুপচাপ মাথা নিচু করে ঘরে আসতে যাবে, ঠিক তখনই আব্বু পেছন থেকে ডাক দেয়। দোয়েল। জি আব্বু। বসো, তোমার সাথে কথা আছে। দোয়েল শুকনো ঢোক গিলে বসে। আব্বু বলা শুরু করে, মসজিদ থেকে এসে ফালাকে না দেখে ভেবেছিলাম নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছে। সকালে ডাকাডাকির পরও ফালাকে পায় নাই। তখন পায়েল বলল তুমি নাকি ওকে বের করে দিয়েছ। জি আব্বু, পায়েল ভুল কিছু বলেনি। দেখো দোয়েল, তুমি এখন আর বাচ্চা নও। জানি। জানোই যখন এখন এত নাটক করার কি দরকার। ফালাককে ফোন দাও আর ফোন দিয়ে ওকে বাসায় আসতে বলো, কথা আছে। কথাগুলো তোমায় খাওয়ার সময় বললাম না? কিছু বললেই তো রাগ করে খাওয়া বাদ দাও। দোয়েল চুপচাপ মাথা নিচু করে বসেছিল। এমন সময় পাশ থেকে আম্মু বলে, কোয়েলের আব্বু, তুমি এখনই দোয়েলকে ফোন দিতে বলো, না হলে ও জীবনে ফালাককে ফোন দেবে না। বাপের মতোই হয়েছে, রাগ পুষে রাখে। দোয়েল আম্মুর কথা শুনে দোয়েল পায়েল মুখ টিপে হেসে দেয়। আব্বু আম্মুর দিকে বিরক্তি নিয়ে তাকায়। তারপর দোয়েলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, এখনই ফালাককে ফোন দাও। দোয়েল চাপা হাসি নিয়ে ফালাককে ফোন দেয়, কিন্তু ও ফোন রিসিভ করে না। দোয়েল আব্বুর দিকে করুণ দৃষ্টিতে তাকায়। আব্বু বলে, দিতে থাকো, একবার না একবার ধরবেই। কল দেওয়াটা বড্ড দোয়েলের ইগোতে লেগেছে। দোয়েল সচরাচর কাউকে নিজে থেকে ফোন দেয় না। সে দোয়েলের যতই দরকার থাকুক,
নিজে থেকে ফোন দিলে দোয়েলের সেলফ রেসপেক্টে লাগে, যা অন্যদের কাছে ইকো নামে পরিচিত। পঞ্চমবার কল দেওয়ার পরও কল রিসিভ করে, কণ্ঠে তীব্র অভিমান নিয়ে ও সালামের জবাব দেয়। ফোন দিয়েছিস কেন? ইচ্ছে হলো তাই। দোয়েলের কথা শুনে পাশ থেকে আম্মু বলে, এই মেয়ে তেড়া তেড়া কথা বলার স্বভাব গেল না। ফালাক বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর শান্ত গলায় বলে, ভালো। কথাটা বলেই সে ফোন রাখতে চাচ্ছিল। ফোনের এপাশ থেকে দোয়েল বলে, আরে 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 ফোন রাখছিস কেন? ইচ্ছা হলো তাই। আমার ডায়লগ আমায় শোনাস? এই মেয়ে আবার ঝামেলা পাকাবে। কথাটা বলেই আম্মু দোয়েলের হাত থেকে ফোন কেড়ে নেয়। হ্যালো ফালাক, আমি দোয়েলের আম্মু বলছি, ওর কথায় কিছু মনে করো না। আসসালামু আলাইকুম আন্টি। আর আমি ওর কথা কিছু মনে করি না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আম্মু হেসে দেয়, তারপর হাসতে হাসতে বলে, ওয়ালাইকুম আসসালাম। দোয়েলের আব্বুর সাথে কথা বলো, সে কিছু বলতে চায় তোমাকে। কথাটা বলে আম্মু আব্বুর ফোন দেয়। আব্বু সালামের উত্তর দিয়ে মূল আলোচনায় আসে, দেখো ফালাক, কাল রাতে তো একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তোমায় চিনি জানি বলে এই দোয়েলকে তোমার হাতে তুলে দিয়েছি। জি আঙ্কেল, বুঝতে পেরেছি। এছাড়াও তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, যদি কষ্ট করে আজ আসতে আর দুপুরে আমাদের সাথে খেতে। আঙ্কেল, আমি চেষ্টা করব আপনার অনুরোধ রাখার, এখন রাখছি, টিউশন আসি তো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাবা ফোন কেটে দোয়েলের হাতে দেয়। দোয়েল আর কোনো কথা না বলেই সোজা ওর ঘরে চলে যায়। হঠাৎ টেবিলের পাশে থাকা ব্যাগটা চোখে পড়ে দোয়েলের। ফালাক কালকে এই ব্যাগ দিতেই রাত দুপুরে এসেছিল। আর লাচুক হাসে দোয়েল, কৌতূহল আগে ব্যাগটার প্রতি, গিয়েই খুলেই ফেলে। ব্যাগটার ভেতরে থাকা জিনিসগুলোর প্রতি দোয়েলের এক আকাশ পরিমাণ আবেগ রয়েছে। হাত খরচের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে ফালাকের জন্য গিফটগুলো কিনত, অজান্তেই হেসে ফেলল, কি পাগলামি গুলোই না করতো সেটা ভেবে। হাতে বানানো রঙিন কাগজের একটি কার্ড দেখতে পায়, দোয়েলই বানিয়েছিল। কার্ডটা খুলে লেখাগুলো পড়তে লাগে। লেখাগুলো পড়ে পড়ে মনে হচ্ছে লজ্জায় মাটি দুভাগ করে তার ভিতরে ঢুকে যেতে। লজ্জায় দুহাত দিয়ে মুখ আড়াল করে দোয়েল। দোয়েল কলেজে যায় না বেশ কয়েকদিন হলো, বন্ধুবান্ধবরাও ফোনের পর ফোন দিচ্ছে। ওরা হয়তো জেনে গিয়েছে দোয়েল আর ফালাকের বিয়ের কথা, কিছু খবর তো বাতাসে ভেসে যায়। সেই হিসাবে দোয়েলদের অ্যাক্সিডেন্টলি বিয়েটার ব্যাপারে মানুষের জেনে যাওয়া অস্বাভাবিক কিছু না। কলেজে ঢুকতে কাউকে খুব একটা চোখে পড়েনি, ওরা হয়তো ল্যাবের পাশে রুমটাই আড্ডায় ব্যস্ত। দোয়েল চুপচাপ ক্লাসে গিয়ে বসে থাকে। দোয়েল দেখে আজান এগিয়ে আসে। আজান দোয়েলের ক্লাসমেট, বেশ ভালো বন্ধু বলা যেতে পারে, কিন্তু দোয়েলের ফ্রেন্ড সার্কেলের কেউ ওকে সহ্য করতে পারে না। ক্লাসে কয়েকটা গ্রুপ আছে, আজান দোয়েলদের বিপরীত গ্রুপের সদস্য, যার কারণে দা কুমড়ো সম্পর্ক দোয়েলদের। তবে সার্কেলের অন্যদের সাথে আজান খারাপ ব্যবহার করলেও দোয়েলের সাথে বেশ ভালো করেই কথা বলে। শুনেছিল দোয়েলকে সে পছন্দ করে, জোহা বলেছিল। কলেজে দোয়েল ইন্ট্রোভার্ট টাইপের, চুপচাপ থাকে, সবার সাথে কথা বলে না খুব একটা। নবীন বরণে দোয়েলকে দেখেছিল আজান, তারপর জোহাকে বলেছিল মেরুন রঙের শাড়ি পরা মেয়েটাকে। জোহাও সোজাসাপটা উত্তর দিয়ে দিয়েছিল, মেয়েটা দোয়েল। তারপর সে জোহার কাছে আমার নাম্বার চায়। জোহা হেসে বলে, লাভ নাই ব্রো, ওর বয়ফ্রেন্ড আছে। মিথ্যা বলছিস তুই? ভাই তোর কসম, ওর বয়ফ্রেন্ড আছে। আজান কিছুক্ষণ চুপ থাকার পর বলে, ব্রেকআপ হলে বলিস, দুলাভাই হয়ে যাবো তোর। ওর আশাই থাক তুই, ওদের কখনো ব্রেকআপ হবে না। আজানের আশা পূরণ হলো ঠিকই, কিন্তু ব্রেকআপের রাতেই বিয়ে হয়ে গেল। আজান দোয়েলের পাশের সিটটায় বসে, দোয়েল একটু সরে বসে। শুনলাম তোমার নাকি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে হয়ে গেছে। ভুল কিছু শুনোনি। ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আজান হাত মুষ্টিবদ্ধ করে কেমন যেন দাঁতে দাঁত কামড়ে বসে থাকে। দোয়েল জিজ্ঞাসু সূচক ভঙ্গিতে বলে, কিছু বলবে? চমকে যাই আজান, চমকিত কণ্ঠে বলে, না না কিছু না, শুভকামনা রইল নতুন জীবনের জন্য।
দোয়েল চাপা হাসি দেয়, আজান উঠে চলে যায়। দোয়েল ব্যাগ থেকে ফোনটা বের করে মেসেঞ্জারে যায়। সন্ধ্যার দিকে ফালাককে একটা মেসেজ দিয়েছিল, সিন পর্যন্ত করেনি এখনো, অথচ ওর প্রোফাইলে সবুজ রঙের বিন্দুটা জলজল করছে। ওই বেটা, দোয়েল মেসেজ দেয়। বেশ খানিকক্ষণ পর ফালাক সিন করে। কিছু বলবা? না, এমনি সিন করো নাই, ভাবছি ময়রা গেছো, তাই মেসেজ দিয়ে দেখলাম বেঁচে আছো কিনা। ফালতু কথা না বললে ভাত হজম হয় না? না না, হয় না। আমি এখন তোমার বিয়ে করা বউ, তারপরও তুমি আমায় ইগনোর করো, সাহস তো কম না? সাহসে দেখলা কি? আবার মুখে মুখে তর্ক করিস, জানিস আমি কে? কে? ফালাক মাহমুদের বউ। দোয়েলের মেসেজে লজ্জা পেয়ে বানরের মুখ ঢাকার রিয়াক্ট দেয় ফালাক। তারপর ঠাস করে ভিডিও কল দিয়ে দেয় ফালাক। দোয়েল কল টিপে দেয়। কল কাটলি কেন? আমার ইচ্ছা। কতদিন হলো দেখি না, একটু দেখবো তোকে। বেশি দেখলে পুরাতন লাগবে পরে। বলছে বলছে দেখেই তো, পুরাতন হয়ে গেছি বলেই তো পাত্তা পায় না। সোনা যতই পুরনো হোক, সোনা সোনাই থাকে। হয়েছে হয়েছে, আর ঢং করা লাগবে না। ঢঙই তো করি। করোই তো, ক্লাস আছে, আল্লাহ হাফেজ। ডাটা অফ করে দোয়েল। কিছুক্ষণের মধ্যেই জোহরা ক্লাসে আসে। জোহা এসে দোয়েলের কাঁধে ওর কাঁধ দিয়ে ধাক্কা দেয়। কি রে বিয়ার তাফা, ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? ভালোই, আগের মতোই আছে। বলেছিলাম না তোরা টম আর জেরির মতো, সারাদিন ঝগড়া করবি অথচ দিন শেষে একে অপরকে না পেলে আপসেট হয়ে যাবি। কথা বলে ইমন ইয়ারকির ছলে হেসে বলে, জয় বাংলা, এবার বিয়ে করে একে অপরকে সালাম। ইমনের কথা শুনে দোয়েলরা সবাই অট্ট হাসিতে হেসে দেয়। তর্জ সবাইকে থামিয়ে দিয়ে বলে, ওরা তো বিয়ে করে ফেললো, কিন্তু আমরা তো আমাদের পাওনা জিনিস পেলাম না। তোরা আবার কি পাস? গাছ ছাড়া ভাব নিয়ে বলে দোয়েল। আরো সে অবাক হয়ে বলে, ও মা, বিয়ে করলি আমরা ফালাক ভাইয়ার শালা শালা হিসেবে কিছু পাই না? কি পাস তোরা? আরে বোকা মেয়ে, বিয়েতে শালা শালীরা কি পাই? তুই কোয়েলাপুর বিয়েতে কি করেছিলি? জুতা লুকিয়েছিলাম, দরজা ধরেছিলাম, গেট ধরেছিলাম, পরে ভাইয়ার কাছ থেকে নগদ 50,000 টাকা। আমরা ওরকম করব, যা পাবি 50% আমার। দিব তোমায়, ভেঙচি কেটে বলে আরুষি। এরই মধ্যে স্যার ক্লাসে প্রবেশ করেন। মুহূর্তেই সবাই যে যার আসনে বসে পড়ে। আপনি কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করছিল দোয়েল। পায়েলের ডাকে পেছন ঘুরে তাকায়। কি হয়েছে? একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা? ফালাক ভাই তো ঢাকা থাকে, তাই না? হুম, তো কি হয়েছে? তাহলে রাত্রিবেলা কিভাবে তোর সাথে দেখা করতে আসলো? ফালাকের কলেজ জীবন কেটেছে এখানে। কলেজে থাকতেই পড়াশোনার পাশাপাশি টিউশনি করত ফালাক। সেখান থেকেই দোয়েলদের পরিচয়। কলেজের গণ্ডি পেরোনোর পর পড়াশোনার সূত্রে ফালাক ঢাকা পাড়ি জমায়। শুরু হয় দোয়েলদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, যার কারণে অন্যদের বয়ফ্রেন্ডের মতো ফালাক বাসার নিচে এসে রাগ ভাঙাতে পারেনি। রাগ ভাঙানোর জন্য ফোন কলে ছিল ওর একমাত্র ভরসা। আর দোয়েলও রাগ করলে অপেক্ষায় থাকত ওর ফোন কলের। এভাবেই চলছিল ওদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। আব্বুর সাথে দোয়েলের বেশি ভালো সম্পর্ক, অনেকটা বন্ধুত্বের মতো। আব্বু কখনোই প্রেমের বিরোধী ছিলেন না, আব্বুর বিয়েটাও রিলেশনের। দোয়েল আব্বুকে জানাতে চেয়েছিল কিন্তু ফালাকি না করে, বলে ওর মাস্টার্স কমপ্লিট না হওয়া পর্যন্ত না জানাতে। তাছাড়া দোয়েলদের ফ্যামিলিতেও মেয়েদের একটু দেরি করেই বিয়ে দেওয়া হয়। পায়েলের প্রশ্নটাও মোটেই ফেলে দেওয়ার নয়, জিজ্ঞেস করতে হবে ফালাককে। দোয়েল মুচকি হেসে বলে, আমি জিজ্ঞাসা করে তোকে বলবো না। পায়েল বেরিয়ে যায়। দোয়েল বিছানায় গা এলিয়ে ফালাককে ফোন দেয়। 3 বার কেটে দিয়ে তারপর ফালাক ফোন ধরে। প্রথম দিকে খুব রাগ উঠত, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। 4th বারে ফালাক ফোন রিসিভ করে। কিছু বলবে? না, এমনি ফোন দিচ্ছি, খানিকটা মেজাজ দেখিয়েই বলে দোয়েল। ফালাক ফোনে ওপাশ থেকে হাসে। ওর হাসির শব্দ শুনে দোয়েল জিজ্ঞাসা সূচক কণ্ঠে বলে, হাসলা কেন? না, এমনি। আমায় না ভেঙালে তোমার ভাত হজম হয় না? না,
এই জন্যই তো তুমি আমার পুচু বউ। বউ বউ করবে না, বিয়ে হয়েছে এখনো বলো বউ বউ করবো না। আচ্ছা, তোমার সাথে বউ বউ করবো না, অন্য কারোর সাথে করবো। ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। হেসে দেয় দোয়েল, ফোনের ওপাশ থেকে ও হাসে। দোয়েল হাসি খানিকটা মলিন করে বলে, দেখেছ আমরা কত লাকি, বিয়ের পরেও প্রেম করছি। আচ্ছা, যেটার জন্য ফোন করেছিলাম। কি? থাকো তুমি ঢাকা, তো রাত্রে কিভাবে আসলে? বিকালের দিকে ঝগড়া হলো না, তারপরেই মেসে যাই আমি। ওয়ার্ড্রবে তোমার দেওয়া গিফটগুলো দেখে অনেক রাগ হয়, ডিসিশন নিয়ে তোমার কোনো স্মৃতি আমি রাখবো না। রওনা দিই সন্ধ্যায়, রাতে গিয়ে উঠি ছোট্ট ভাইয়ের মেসে, তারপর সেখান থেকে তোমাদের বাসায় যাই। দেওয়াল টপকে তোমাদের বাসায় ঢুকি, তোমায় নিচে ডাকি, তুমি আসো, আর বাকিটা ইতিহাস। অনর্গল কথাগুলো বলে হেসে দেয় ফালাক। ওর হাসি দেখে হাসি আটকে রাখতে পারেনি দোয়েল, হেসে দেয় দোয়েলও। সত্যি ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। বিয়েরটা অ্যাক্সিডেন্টালি হয়ে যায় ওদের, যার কারণে বিয়ের ব্যাপারে দোয়েলের বাবা মা জানলেও ফালাকের বাবা মা জানে না। আব্বু ফালাকের থেকে তাদের ফোন নাম্বার নিয়ে তাদের দোয়েলদের বাসায় আসার আমন্ত্রণ জানান। আজ তারা আসছেন, বাসায় একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আপুও এসেছে, আম্মুর সাথে আপু রান্নাবান্নায় সাহায্য করছে, দোয়েলের ঘর গোছানোর দায়িত্ব দিয়েছে। সাত ভাইয়া আর পায়েল খুনসুটিতে ব্যস্ত, ট্রুথ ডেয়ার খেলছে তারা। সাত ভাইয়া এই কিছুক্ষণ যখন ডেয়ার নেয়, তখন বাদর পায়েলটা সাত ভাইয়াকে ডেয়ার হিসেবে অনেকগুলো চকোলেট আইসক্রিম আনতে বলে। ভাইয়া প্রথমে অস্বীকার করলেও পরে পায়েলের চাপে ডেয়ার মানতে বাধ্য হয়। ডেয়ার অনুযায়ী ভাইয়া অনেকগুলো চকোলেট আইসক্রিম আনে। দোয়েল সেখান থেকে একটা চকোলেট কোন আইসক্রিম নিয়ে খায়। ফালাক এখনও আসেনি, সকালে রওনা দিয়েছে ফালাক। জ্যামে না পড়লে জোহরের আজানের আগেই চলে আসবে আশা করা যায়। ফালাকের পরিবার ভোর রাতে রওনা দিয়েছে, সুদূর খুলনা থেকে আসছে তারা। দোয়েল একটু বেশি নার্ভাস তাদের ভাষা নিয়ে, এক অঞ্চলের ভাষা তো অন্য অঞ্চলে বোধগম্য হয় না, হলেও তো অনেক হাস্যকর হয়। যেমন দোয়েলদের এখানে পুরি এক ধরনের খাবারের নাম, কিন্তু সিলেটে গিয়ে যদি কেউ বলে সে পুরি খাবে তাহলে সে গেছে। ঘর গোছানো শেষ হলে ড্রয়িং রুমে গিয়ে সোফায় গা এলিয়ে দেয়। যা ভ্যাপসা গরম পড়েছে, মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে আছে। আরেকটু গরম পড়ুক না, ইয়া হাবিবি বলে উঠ নিয়ে বের হবে। ঘর্মাক্ত শরীর নিয়ে আপনি আসে, ওড়না দিয়ে হাত মুছতে মুছতে বলে, কি পরবি আজকে? জামা, এমনিতে অন্যান্য দিন টি শার্ট পালাজো পরি, আজ কোনো এক থ্রি পিস পরব। ফালাকের বাবা মা তোকে কখনো দেখেছে? থাকি দেশের দুই প্রান্তে, দেখবে কিভাবে। ও, প্রথম দেখতেছে তোকে, আজ শাড়ি পর তাহলে। আমি পড়তে পাই না শাড়ি। আমি পরিয়ে দেবো নি, এখন সাবান নিয়ে আয়, যা তুই বের হলে আমি যাবো। আপনের কথার পিঠে কোনো কথা বলে না দোয়েল, গরম পড়েছেও অনেক, চোখে মুখে তীব্র ক্লান্তি ভাব। শাওয়ার নিলে হয়তো ভালো লাগবে। শাওয়ার নিয়ে রুমে এসে দেখে ফালাক উপুর হয়ে বিছানায় শুয়ে আছে। দোয়েল টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলে, কখন এলে? এই মাত্র। ফ্রেশ হয়েছ? একটু পরে, অস্থির লাগছে। আপনি গেল কিন্তু তাহলে ওয়াশরুমে? আচ্ছা যা। আপু ওয়াশরুমে যাওয়ার আগে দোয়েলকে ডাক দিয়ে হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে যায়। কি এগুলো? শাড়ি আর পাঞ্জাবি, আপু টাকা দিয়েছিল তোদের জন্য কিনতে, দেখ তো পছন্দ হয় কি না। দোয়েল মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। আপুনি মুচকি হেসে দোয়েলের গালে হাত দিয়ে বলে, তুই যতটুকু পারিস সাজতে থাক, আমি সাবান নিয়ে আসছি। টি শার্ট প্লাজো পরে বিয়ে করছিস? আজকে রেজিস্ট্রি হবে, আজ অন্তত একটু বৌস আজ। খাটের এক সাইডে সব মেকআপ প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দোয়েল। ফালাক সবগুলোই চোখ বুলিয়ে নেয়, অবাক দৃষ্টিতে বলে, এগুলো কি? মেকআপ। তুমি না বলতা মেকআপ করতে জানো না তুমি? শিখে নিতে কতক্ষণ, মানুষকে দেখাতে হবে না। ফালাক ভাই কত সুন্দর বউ পেয়েছে। ফালাক ভাইয়ার বউ ন্যাচারাল অনেক সুন্দর, কাজল লিপস্টিক দিলেই তাকে মাশাল্লাহ লাগে, আটা ময়দা দেওয়ার দরকার নেই। দোয়েল আর চোখে ওর দিকে তাকিয়ে ভেংচি কেটে বলে, ডোন্ট ডিস্টার্ব, সাজতেছি।
আপনি পেরুতে পেরুতে তোয়েলের সাজা হয়ে যায়। কসমেটিক্সগুলো শুধু শুধু কিনছে, একটাও ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে না, টাকা নষ্ট। ছোট বড় সব অনুষ্ঠানে বিবি ক্রিম, লিপস্টিক, আইলাইনার, মাস্কারাই সব। বিয়ে বাড়ি গেলে শুধু ব্লাশন আর আইশ্যাডো দিই। সব সময় থ্রি পিস পরাই টিপটা তোয়েলের গেট আপের সাথে যায়। এক সময় ওয়েস্টার্ন ড্রেস পরতাম, কিন্তু বাদ দিয়েছে পরা। ফালাকের ভাষ্য মতে পশ্চিমা পোশাকে নাকি দোয়েলকে মানায় না, বাঙালি পোশাকেই নাকি দোয়েলকে অসম্ভব সুন্দর লাগে। আর কোনো মেয়ে চাইবে না নিজেকে সুন্দর উপস্থাপন করতে, তাই বাঙালিয়ানার দিকে ঝুঁকি। ফালাকের কথাই সত্য হয়ে দাঁড়ায়, বাঙালি পোশাকে দোয়েল নিজেকে আলাদাভাবে খুঁজে পায়। তারপর থেকে থ্রি পিস কুর্তিই দোয়েল পরে। আজ প্রথমবার শাড়ি পরতে চাচ্ছে, প্রথমবারও না, ছোটবেলায় অনেক পরা হয়েছে শাড়ি, কিন্তু মাঝখানে পশ্চিমা সংস্কৃতির খপ্পরে পড়ে শাড়ি কি জিনিসটাই ভুলে গেছিল। অনেকদিন পর পড়া হচ্ছে, তো তাই ফার্স্ট টাইম ফিলিংস আসছে। আপনি শাওয়ার নিয়ে টাওয়াল দিয়ে চুল প্যাচাতে প্যাচাতে রুমে আসে, ফালাক আপনিকে সালাম দেয়, দোয়েল নতুন টাওয়াল বের করে দেয় ফালাককে, ফালাক ওয়াশরুমে চলে যায়। আপনি শপিং ব্যাগ থেকে শাড়িটা বের করে মেলে, সাদা কালো দোয়েলের প্রিয় রং, শাড়িটা জামদানি, সাদার মধ্যে লাল সুতোর কাজ রয়েছে আর জমিন লাল। তখন ভালো করে না দেখেই বলেছিল শাড়িটা সুন্দর, এখন দেখি আসলেই সুন্দর। আপনি বেশ পরিপাটিভাবেই শাড়ি পরাতে পারে, আঁচল সুন্দর করে প্লেট করে দেয়। দোয়েল রেডি হতে হতে ফালাক শাওয়ার নিয়ে বের হয়, ফালাকও সেম পাঞ্জাবি পরেছে, সাদার মধ্যে লালের কাজ, পেছন পেছন সাত ভাইয়াও আসে। সাদা নাকি তোমার শালিকার পছন্দ, তাই তোমার আপু এই শাড়িটা কিনলো, আর পাঞ্জাবিটা তোমার আপু নিজে হাতে হ্যান্ড পেন্ট করেছে। আপুর গুণ আছে অনেক, আর আমি বেগুণ, শুধু বিছানা আর সোফায় গড়াগড়ি করি। সাত ভাইয়ার কথার জবাবে বলে দোয়েল, সবাই হেসে দেয়। পায়েল দোয়েলদের মাঝে উপস্থিত হয়, সেও শাড়ি পরেছে, পেঁচিয়েছে বলা যেতে পারে, অত তাও পেঁচিয়েছে, দোয়েল তো তাও পারে না। আপনি শাড়ি পরিয়ে দে, আমি ছবি তোলার জন্য যেভাবে শাড়ি পেঁচাই সেভাবে পেঁচিয়েছে, তুই ভালো করে শাড়ি পরাতে পারিস। পায়েলের সাথে আমিও শাড়ি পরে আসছি, তোমরা থাকো, সবাই শাড়ি পাঞ্জাবি পরে সেলফি তুলব। আপনি পায়েলকে নিয়ে বেরিয়ে যায়। দোয়েল ফালাক সাত ভাইয়া খাটে বসে খোশ গল্প করতে লাগে। দোয়েল চা ইনটু ফাট, ভাবতেই পারিনি ওর এইভাবে বিয়ে হবে। আপনারা সবাই ওকে কোন হিসাবে ইন্ট্রোভার্ট বলেন আমি ভেবে পাই না, সারাদিন আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে আমার মাথা খায়। সাত ভাইয়ার কথার জবাবে বলে ফালাক, খানিকটা রাগ হয়, তোর কাছে যদি ইন্ট্রোভার্ট থাকতেই হয় তাহলে তুই কিসের প্রিয় মানুষ, প্রিয় মানুষের কাছে কিসের ম্যাচিউরিটি, খানিকটা অভিমানী কণ্ঠে বলে। আমি তো কানের কাছে ঘ্যান ঘ্যান করি, আর অন্য মেয়েরা তো তোকে ফিসফিসে গান শোনায়, তাই না? বেশ কিছুক্ষণ দোয়েলরা খোশ গল্প করে, আপনি পায়েল সেজে আসে, দোয়েলরা সেলফি তোলার প্রস্তুতি। সাত ভাইয়া বেশ লম্বা, আপনি মাঝে মাঝে তাকে খাম্বা বলে ডাকে। এই খাম্বা, তুমি ফোন হাতে নাও। দোয়েলরা সবাই হেসে দেয়। সেলফি তোলা হয়ে গেলে দোয়েলরা খাটে গোল হয়ে বসে ছবিগুলো দেখতে লাগে। ছবিগুলো দেখে পায়েল কিছুটা উদাসীন কণ্ঠে বলে, দেখছিস আপনি আপনি তোদের সবার জামাই আছে, আজ আমারও যদি জামাই থাকতো তাহলে এই সেলফিটা পূর্ণতা পেত। পায়েলের কথা শুনে দোয়েলরা সবাই একযোগে হেসে ওঠে। আপনি পায়েলের মাথায় হালকা চড় দিয়ে বলে, বেশি পেকে গেছিস। আচ্ছা ফালাক ভাইয়া, তোমার কি ছোট ভাই আছে? আর চোখে তাকিয়ে বলে ফালাক, পায়েল লাজুক কণ্ঠে বলে, না মানে আমারও একটা গতি হতো আর কি, তাই আর কি। আবার দোয়েলরা হেসে দেয়। এরই মধ্যে কলিং বেলের আওয়াজ, পাশের ঘর থেকে আম্মু চিৎকার দিয়ে বলে, দোয়েল দরজাটা খুলে দে। বিয়ের কোনেকে বলছে দরজা খুলে দিতে, আমি যাচ্ছি, ভেঙচি কেটে বলে আপনি। আপনি উঠে যায়। সাত ভাইয়া ফালাককে বলে, তোমার বাবা মাই এসেছে হয়তো, বলতে না বলতেই আপনির ডাক, ফালাক আঙ্কেল আন্টিরা এসেছেন। ফালাক উঠে যায়, ফালাকের পেছন পেছন সাত ভাইয়াও যায়। দোয়েল উঠতে যাবে ঠিক তখনই পায়েল দোয়েলের পথ আটকে বলে, তুই হলে ই বিয়ের কোণে, তুই এক হাত লম্বা ঘোমটা দিয়ে বসে থাকবি, তুই কেন দৌড়ে শ্বশুরবাড়ির মানুষজনকে দেখাতে যাবি? দুপুরে খাওয়া দাওয়ার পরে দোয়েলদের ম্যারেজ রেজিস্ট্রি হয়। ফালাকের পরিবারের মোটামুটি সবাইকেই দোয়েলের ভালো লেগেছে,
কিন্তু ওর দাদি আর বোনকে দোয়েলের একটু বেশিই ভাল লাগে। যদিও দোয়েল ওর দাদির কথা সঠিকভাবে বোঝে না, গ্রামের সহজ সরল মানুষ সবার কথাবার্তায় ওনার খুলনায় খাঁটি আঞ্চলিক ভাষার টান আছে। ফায়সা ফালাকের ছোট বোন, সেভেনে পড়ে, পায়েলের থেকে এক ইয়ার জুনিয়ার, প্রায় সমবয়সী হওয়ায় অল্প সময়ের মধ্যেই ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। দোয়েলের শ্বশুর বাড়ির লোকজন রাতেই রওনা দেয় খুলনার উদ্দেশ্যে। তারা থাকার কারণে দোয়েল অস্বস্তি সহ্য করেই শাড়ি পরেছিল। তারা চলে যাওয়ার সাথে সাথে দোয়েল ওর কমফোর্ট ড্রেস, ঢিলে ঢালা টি শার্ট আর প্লাজো পরে নেয়। সাত ভাইয়া ফালাক বাহিরে গেছে, ড্রেস চেঞ্জ করে মুখ ধুয়ে দোয়েল চায়ের পানি গরম দেয়। দোয়েলের কাছে এই চাটা এক ধরনের মাদক, যা ছাড়া দোয়েল প্রায় পাগলের মতো হয়ে যায়। এই জিনিসটা না থাকলে কবেই যে দোয়েল মাথা ব্যথায় মারা যেত। তাছাড়াও দোয়েলের সকল মানসিক রোগের ওষুধ এই চাকেই লাগে। বিয়ের আগ দিয়ে প্রায়ই ফালাকের সাথে ঝামেলা হতো, আপসেট থাকতো অনেক, তখন চা খাওয়ার মাত্রাটা বেড়ে যেত। দোয়েল সাধারণত দিনে দুইবার চা খায়, সকাল আর বিকেল বা সন্ধ্যা। এটা শুনে অনেকেই বলে মেয়েটা মাত্র দু কাপ চা খেয়ে নিজেকে চা খোর দাবি করে। না ভাই, দোয়েলের কাপে চা খাইতে মুখে সুরসুরি লাগে। ইয়াইয়া বড় একটা মগ কিনেছে, সেই মগ ভর্তি করে দুবেলা চা খায়। কিন্তু কোনো বিষয় নিয়ে আপসেট থাকলে চা খাওয়ার মাত্রা অনেক বেড়ে যায়। তখন দিনে 10-12 মগ চা খাওয়ারও রেকর্ড আছে দোয়েলের, এতটাই দোয়েল এই জিনিসটার প্রতি আসক্ত। আম্মুর মতে দোয়েলের এই ক্ষুধা মন্দার মূলে নাকি রয়েছে চা খাওয়া। মাঝে মাঝে চা পাতি আম্মু লুকিয়ে রাখে, কিন্তু আম্মু ভুলে যায় যে দোয়েল আম্মুরই মেয়ে। রুমে সবসময় দোয়েল এমার্জেন্সি চা পাতি রাখে, তখন সেখান থেকে নিয়েই খায়। সাত ফালাক রাত 10:30 দিকে ফেরে। ওরা বাসায় আসতে না আসতেই শুরু হয় আম্মুর রাতের খাওয়ার জন্য তাগাদা। দুপুরে দোয়েলের খাওয়া হয়নি, খিদেতে পেটে ছুঁচো ডাকছে, যার কারণে এইবার আর পরে খাবে পরে খাবো বলে ঘ্যান ঘ্যান করে না, সবার আগে টেবিলে বসে যায়। দোয়েলের খাওয়ার তোড়জোড় দেখে আপনি টিটকিরি মেরে বলে, দেখেছ আজ আর খাওয়াতে তার আলসেমি নেই, খুব বলতো আমার বিয়েতে আমি আগে আগে খাবো, অথচ একটু আগে চা খেতে খেতে বলল, জানিস আপনি আজকে আমার দুপুরে খাওয়া হয়নি। আপনির কথায় সবাই হেসে দেয়, দোয়েল লজ্জায় পড়ে সবার সামনে। আম্মু আপনি খাবার পরিবেশন করে, আব্বু খেতে খেতে ফালাককে বলে, রিলেশন করেছ জানো কি জানি না, তারপরেও বলছি দোয়েলের চা ছাড়া সব খেতে রাজ্যের আলসেমি, না খেয়ে থেকে মরে যাবে, তাও নিজে থেকে খাবে না, ওকে খাইয়ে দিতে হয়, তোমার হাতে তুলে দিয়েছি, তুমি দেখে রেখো ওকে, দেখো মেয়েটা যেন কষ্ট না পায়, মুখ ফুটে সব বলে না, তাই তো তোমাদের ঘটনার কথা আমরা কেউই জানতে পারিনি। চিন্তা করবেন না, দায়িত্ব যখন দিয়েছেন আমি সব দিয়ে তা পালন করার চেষ্টা করব। ফালাক বলে, খাওয়া শেষ হলে আব্বু আম্মু নিজেদের রুমে ঘুমোতে যায়। দোয়েলরা সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিতে, বাইরে থেকে আসার আগে ওরা কোকোকোলা এনেছে। দোয়েল কোকোকোলা গ্লাস নিয়ে আসে, অত আদিক্ষেতা করে ঢেলে দিতে পারবে না, যার লাগবে নিয়ে নিয়ে খাবে। দোয়েল আপনি একে অপরে লাভ স্টোরি বলে, পায়েল বিষণ্ণ মুখ নিয়ে গালে হাত দিয়ে সেগুলো শোনে। আর যদি একটা প্রেম করতাম আমারও জামাই থাকত। এইটে পরে মেয়ে নাকি প্রেম করবে, ভেঙচি কেটে বলে দোয়েল। সবাই মৃদুস্বরে হেসে দেয়। 1:30 পর্যন্ত ওদের আড্ডা হয়। সাত ভাইয়ার অফিস ধরতে হবে গিয়ে, তাই আপনি ভাইয়া ঘুমাতে চায়। দোয়েল আর ফালাকও নিজেদের ঘরে যায়। পায়েল সাধারণত দোয়েলের সাথে থাকে, আজ ফালাক থাকায় তাকে গেস্ট রুমে ঘুমাতে দেওয়া হয়েছে। ফালাক ঘরে ঢুকতেই দোয়েল দরজা লাগিয়ে দেয়, মুচকি হাসি দিয়ে বলে, আজ আমরা প্রথম একসাথে রাত কাটাবো। দোয়েলের কথা শুনে ফালাক লাজুক হাসি দেয়। দোয়েল তাতে দাঁত কামড়ে বলে, আর আজ তুই তো সব কাজের কৈফিয়ত দিবি। ফালাক বেকুবের মতো দোয়েলের দিকে তাকায়, চোখ মুখ দেখে মনে হচ্ছে ও ভেতর ভেতর আওড়াচ্ছে শালা কি ভাবলো আর কি হলো। দোয়েল আবার বলে, যা যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক উত্তর দিবি। ফালাক শুকনো ঢোক গিলে হ্যাসুচোক মাথা নাড়ায়। দোয়েল ওকে সাইড দিতে বলে, ও বসবে, ও সরে বসে। দোয়েল বলা শুরু করে, নাম্বার 1, তুই সিগারেট খাওয়া ধরলি কবে থেকে? ফালাক করুণ দৃষ্টিতে দোয়েলের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলি?
হুম বল। বুঝলা কিভাবে সিগারেট খাই আমি? রাত্রে যখন খাইতে বসেছিলাম তখন আপনার গা থেকে আমি সিগারেটের গন্ধ পেয়েছি স্যার। আমি তো মিন্টের চুইংগাম খেয়েছি। সাদ ভাইয়া বললো মিন্ট জাতীয় কিছু খেলে নাকি সিগারেটের গন্ধ চলে যায়। সাদ ভাইয়া জানলো কিভাবে? উনিও তো খান। তোমার যেমন চা ছাড়া অস্থির লাগে আমাদের তেমন সিগারেট ছাড়া অস্থির লাগে। আপনিকে বলতেছি। জানেন উনি, উনি ঘরে সিগারেট খাওয়ার পারমিট দেন নাই শুধু, তাই ভাইয়া বাইরে খায়। ফালাকের সাথে দোয়েল কথাই পারে না, বেশিই ফটর ফটর করে ছেলেটা মনে হয়। দোয়েলকে চুপ থাকতে দেখে হাসতে লাগে ও। দোয়েল ধমক দিয়ে বলে, এত হাসি কিসের? হাসলে মানুষ বেশি দিন বাঁচে, তাই বাঁচার জন্যই হাসি। দোয়েল একটু ওর দিকে এগিয়ে যায়, ও লজ্জায় কিছুটা সরে যায়। দোয়েল শান্ত কণ্ঠে বলে, সত্যি করে বলো তো ফালাক, তুমি কি ভালো ছেলে? ও শার্টের কলারটা হালকা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ অবশ্যই লাখে একটা। ভালো ছেলেরা কখনো সিগারেট খায় না, কারণ ওরা জানে ঠোঁট জোড়া তাদের বউয়ের হক। কথাটা বলেই মুহূর্তেই ওর অক্ষি চোরা দুটো দোয়েলের হাত দিয়ে আড়াল করে ওর ঠোঁটে দোয়েলের ঠোঁটের আলতো ছোঁয়া দিয়ে দেয়। ও তার চোখ, চোখের পলক পড়ছে না ওর, বড় বড় চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দোয়েল লজ্জায় বালিশে মুখ গুজে শুয়ে পড়ে, মস্তিষ্ক কাজ করছে না দোয়েলের। কি করে ফেললাম আমি, হয় হয় দোয়েল এত অসভ্য হয়ে গেছে কিভাবে? ছি ছি, আমার তো মনে হচ্ছে এখনই জমিন দু ভাগ করে তার ভিতরে ঢুকে যাই, নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। দোয়েল, এই দোয়েল। ফালাক দোয়েলকে ডাকছে, কিন্তু দোয়েলের প্রচণ্ড লজ্জা লাগছে, চোখের পশে কি না কি করে ফেলেছে। দোয়েল কোনো সাড়া দেয়নি ওর ডাকে। দোয়েল ওঠ না। আমার ঘুম পেয়েছে, ডোন্ট ডিস্টার্ব। ঘুম পেয়েছে না লজ্জা? যেটা ধরে নাও। লজ্জাই ধরলাম, কিন্তু তুমি তো বলেছিলে আমার সব কাজের কৈফিয়ত নেবে। আজ আর না, বেঁচে থাকলে কৈফিয়ত নেওয়ার অনেক সময় পাবো। ফালাক কোনো কথা বলে না, চুপ করে বসে মুচকি মুচকি হাসতে থাকে। দোয়েল চুলের আড়াল দিয়ে সেগুলো দেখে, ওর চোখে মুখেও লজ্জা ফুটে উঠেছে। ও উঠে গিয়ে লাইট অফ করে ড্রিম লাইট দিয়ে আবার বিছানায় আসে। আলতো ছোঁয়ায় দোয়েলের মুখের ওপর থেকে চুলগুলো সরায়। দোয়েলের অক্ষি যুগল তখন তার দিকে। ড্রিম লাইটের আলোই তোমার চোখ জোড়া জলজল করছে দোয়েল, ভীষণ মায়াবী লাগছে। গ্রিক ম্যাথোলজিতে যেভাবে মৎকন্যার চোখের মায়ার বর্ণনা দেওয়া হয়েছে ঠিক সেরকম লাগছে। দোয়েল লজ্জায় চোখ জোড়া নামিয়ে দেয়। ফালাক হেসে দিয়ে দোয়েলকে জড়িয়ে ধরে, লজ্জায় আরো চুপসে যায়। কি জানি বাবা, ওর এত লজ্জা আজ হঠাৎ কোথা থেকে আসলো? ও তো অত লাজুক মেয়ে না, খানিক বাদে আবারও বলে, ট্রাস্ট মি দোয়েল, আমার কল্পনার বাইরে ছিল যে তুমি এমনটা করতে পারো। আমার কাছে নেহাতি তুমি একটা নিরামিষ মেয়ে ছিলে। বুঝলাম, তাই ইগনোর করতে? তা না, বাস্তবের জন্য সময় দিতে পাই না, জানোই তো আমার অবস্থা কেমন। তুমি বলেই আছো আমার সাথে, অন্য কেউ হলে কবেই ছেড়ে দিত। কথাটা বলেই ও দোয়েলের কপালে আলতো করে চুমু দেয়। ভাই আজ আমি লজ্জায় শেষই হয়ে যাব। ওর জড়িয়ে ধরার মাত্রাটা আরো বাড়ে। দোয়েলকে নিজের বাহু ডোরে শক্ত করে আবদ্ধ করে বলে, এই ধরলাম আর ছাড়ছি না। মাঝখানে HSSC পরীক্ষা অ্যাডমিশনের চাপের ফালাকের সাথে দোয়েলের যোগাযোগ প্রায় বন্ধই ছিল। তার মধ্যে দোয়েল যথেষ্ট আপসেট ছিল মেডিকেল অ্যাডমিশন নিয়ে। যথেষ্ট পয়েন্ট থাকার পরেও মাত্র দেড় মার্কের জন্য দোয়েল মেডিকেলে চান্স পায়নি, অথচ ছোটবেলা থেকেই এই লাইনে পড়ার জন্য কতই না পরিশ্রম করছে। তীরে এসে নৌকা ডুবার মতো। পরে ডিসিশন নেওয়া হয় প্রাইভেটে অ্যাডমিশন নেবে। ধানমন্ডির একটা প্রাইভেট মেডিকেলে দোয়েল অ্যাডমিশন নেয়। ধানমন্ডিতেই একটা দুই রুমের ফ্ল্যাট নিয়ে দোয়েল আর ফালাক থাকতে শুরু করে। যদিও ধানমন্ডি থেকে ওর ক্যাম্পাস বেশ দূর হয়ে যায়, তারপরও ফালাক দোয়েলের জন্য ধানমন্ডিতেই থেকে যায়। ও বাসে ঝুলে ঝুলে যাক, ওর সমস্যা নেই, কিন্তু দোয়েলকে যেন দুর্ভোগ পোহাতে না হয় তাই দোয়েলদের ধানমন্ডিতেই থাকা। তাছাড়া
ঢাকায় প্রায় মেয়েরা রাস্তাঘাটে বাসে হ্যারাসমেন্টের শিকার হয়। সময় দিতে না পারলেও দায়িত্বে তার গাফিলতি নেই। অনার্স প্রায় ওর শেষের দিকে, অনার্স শেষ করেই ছোটোখাটো জব করতে চাইছে, তারপর মাস্টার্স কমপ্লিট করে একটা ভালো জবে ঢোকার ইচ্ছে তার। যেহেতু বাংলাদেশে কোনো ভালো চাকরি করতে চাইলেই কর্তৃপক্ষ অভিজ্ঞ লোক চায়, তাই অভিজ্ঞতার জন্যে হলেও তার ছোটোখাটো চাকরি করতে হবে। প্রতিদিন ভোর সকালে বেরিয়ে যায়, আস্তে আস্তে রাত 11-12 বেজে যায়। কখনো কখনো ক্যাম্পাসের আশেপাশে টিউশনগুলো প্রায় সারাদিন সেখানেই থাকতে হয় ওর। রাতে দোয়েল তার জন্য খাবার নিয়ে বসে থাকে, সে আসে, একসাথে খেতে খেতে দোয়েলদের সারাদিনের টুকটাক কথা হয়, আর দিন শেষে একে অপরকে আলিঙ্গন করে শান্তির ঘুম। এভাবেই চলতে লাগে ওদের সাদামাটা সাংসারিক জীবন। পড়াশোনার খরচ আব্বুর থেকেই নেয়, আর টুকটাক হাত খরচের টাকা ফালাক দেয়। সেখান থেকেই টাকা জমিয়ে জমিয়ে দোয়েল ওকে ছোটো ছোটো গিফট দেয়। কিন্তু একটা জিনিস দোয়েলের খুব খারাপ লাগে, ফালাক দোয়েলকে কখনো কোথাও ঘুরতে নিয়ে যায় না। এই তো সেই দিনই পড়ল, কাছেই ধানমন্ডি লেক, একটু ঘুরে আসার কথা। ও মা, সে মুখের উপর না বলে দিল, খুব রাগ হয়েছিল সেদিন, কয়েকদিন ভালো করে কথাই বলেনি জেদ ধরে। কিন্তু ব্যাটা তো বহুত শেয়া না, যাইতে আসতে সালাম দেয়, ঠাসঠুস ফোন দিয়ে সালাম দেয়, সব কামাইয়ের লোভে সালামের জবাব দিয়ে বারবার কথা বলে ফেলে। আজও শুক্রবার, 7টায় উঠে নাস্তা বানানোর কাজে লেগে পড়ে দোয়েল। দোয়েল রান্না বান্না অতটা ভালো পারে না, পেট ভরানোর জন্য নুডলসটা পারে ভালো। আজ ভিন্নভাবে নুডলস বানানোর ট্রাই করবে সে, মানে নুডলস দিয়ে নতুন রেসিপি আর কি। সয়া সেদ্ধ বসিয়ে দেয়, এটা একটু টাইম লাগে সেদ্ধ হতে, ঝামেলারও লাগে জিনিসটা। সেদ্ধ করো, চেপে চেপে পানি বের করো, এই পানি বের করতে গিয়ে কত যে ছ্যাঁকা খেতে হয়েছে তার হিসাব নেই। টেস্ট অত ভালো লাগে না দোয়েলের, কিন্তু ফালাকের পছন্দ, তাই ওর সাথে দোয়েলকেও খেতে হয়। এমনিতেই খোটা দেয় রান্না পারে না বলে। সয়া সেদ্ধ হয়ে গেলে পানি ছড়িয়ে সেগুলো ঠান্ডা হওয়ার জন্য আবার ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখি, তারপর নুডলস সেদ্ধ বসিয়ে দিই। নতুন সংসার প্রয়োজনীয় অনেক কিছুই কেনা হয়ে ওঠেনি। পাশের ঝুড়িতে দেখে দুটো ছোট ছোট গাজর আর ডিম আছে, এগুলো বাদ যাবে কেন, এগুলোও কাজে লাগিয়ে দিই। গাজর গ্রেটারের সাহায্যে কিচি কিচি করে সেগুলো নুডলসের সাথে সেদ্ধ বসিয়ে দেয়। তারপর ময়দার সাথে স্বাদমতো লবণ মিশিয়ে খামি বানাই। এতক্ষণে সয়াও ঠান্ডা হয়ে গিয়েছে, সেগুলো থেকে চেপে পানি বের করে নিই। নুডলস গাজর সেদ্ধ হয়ে গেলে অ্যাজ ইউজুয়াল পেঁয়াজ মরিচ সয়া ডিম নুডলসের সাথে থাকা টেস্ট মেকার দিয়ে নুডলস রান্না করে নিই। সয়া অপছন্দের আর এক কারণ এটা মাত্রাতিরিক্ত তেল শুষে নেওয়া, সাশ্রয়ের জন্য সয়া বাদ দিতে বলি। তেলের যা দাম তার মতে এটা পোষ করে তেল খেয়ে নেয়। আজকে স্পেশাল রেসিপি তো, তাই একটু নাগা সস অ্যাড করে। ময়দার খামি থেকে ছোট ছোট লাচি কেটে নেই, তারপর সেগুলো বেলে ছোট সাইজের রুটি বানাই। রুটিগুলোর মাঝখানে নুডলস রেখে একটা মোমোর শেপ দিই। কাল এত করে দেখলো মোমোর বিভিন্ন ডিজাইন, তাও হলো না। শেষে কোনো রকমে ভেতরে নুডলস পুড়ে দোয়েল মোমোগুলো ভাপে বসিয়ে দেয়। নাস্তা রেডি হতে হতে 8:30 বেজে যায়, গিয়ে দেখে ফালাক এখনও মরার মতো ঘুমুচ্ছে। দোয়েল গিয়ে ওকে ডাকে, ও ওঠে না, বাম মাছের মতো মোচড়া মোচড়ি করতে লাগে। দোয়েল ধমক দেয়, ওই ব্যাটা ওঠ, নতুন রেসিপি বানালাম কষ্ট করে, ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগবে না, তখন আবার আমায় মেজাজ দেখাবি। দোয়েলের ধমক খেয়ে ফালাক লাফ দিয়ে ওঠে, নিষ্পাপ চাহনিতে এদিক ওদিক তাকায় কিছুক্ষণ, অবাক কণ্ঠে বলে, নতুন রেসিপি? মোমো, নুডলসের মোমো। দোয়েলের কথা শুনে ফালাক ফিক করে হেসে দেয়, হোয়াট দ্য ফাক, নুডলসের মোমো, গরিবের কেকাপ্পা। ফালাকের কথা শুনে দোয়েলের রাগ হয়, প্রায়ই দোয়েলকে এভাবে খোঁচা মেরে কথা বলে ও। না খেয়ে ফ্রেশ হয়ে আয়, গরম গরম খেয়ে তারপর কেকাপা যা খুশি বলিস। ফালাক ফ্রেশ হতে চায়, মেঝেতে পাটি বিছিয়ে প্লেটে করে মোমোগুলো আনে, আর একটা বাটিতে সয়া সস নাগা সস লেবুর রস মিশিয়ে আর একটা সস বানায়। ফালাক ফ্রেশ হয়ে এসে সব কিছু ওর এক নজর চোখ বুলিয়ে নেয়, সুন্দর হয়েছে না মোমোগুলো? মোমো কই, এগুলো তো পোটলা। ফালাক, দাঁত চেপে বলে দোয়েল, টাওয়ালটা জানালার গ্রিলে মেলে দিয়ে ফালাক খেতে বসে। ভাই সিরিয়াসলি, নুডলসের মোমো, কেউ যদি মারা যায়? মরবি না, বত মানুষ বাঁচে বেশি দিন দুনিয়ায়।
ও দোয়েলের দিকে আর্ত চোখে তাকিয়ে থাকে। দোয়েল একটা মোমো নিয়ে খেতে খেতে বলে, দেখ খেলাম, আমি মরি নাই তার মানে তুইও মরবি না। দোয়েলের দেখা দেখি ফালাকও মোমো নিয়ে খেতে লাগে। ভালোই তো হয়েছে গরিবের কেক আপার রেসিপি, ঝাল ঝাল কি দিয়েছ? নাগা সস দিচ্ছি শুধু আজকে বাড়তি। দোয়েলের কথা শুনে ফালাকের চোখ কপালে ওঠে। ও ঝাল একদম খেতে পারে না, নাগা সসকেও বিশ্বের মতো ভয় পায়। দোয়েল খাই বলেই ও এনে দিয়েছে। ওর গলার স্বর খানিকটা চিকন হয়ে যায়। হাল্লা বলো কি, নাগা সস আজ আমি শেষ দোয়েল। আমি যে সস দিয়ে খাচ্ছি সেটা ঠোঁটে ছোয়ালিতে তুমি চিৎকার চেঁচামেচি করবে, এত ঝাল। তাই কি ঝালকে হারিয়ে দেওয়ার জন্য তুমি আনছো না? মানে মানে তুম প্লিজ স্টপ ফালাক। ওর কথা শেষ হওয়ার আগেই দোয়েল কথাটা বলে ওকে থামিয়ে দেয়। ফালাক লাজুক হাসি দেয়। দোয়েলও লজ্জায় চোখ মাটিতে নামিয়ে খেতে লাগে। খাওয়া হয়ে গেলে ওরা যেচার মতো বাসন ধুতে লাগে। দিন হয়েছে ওদের মধ্যে নিজের কাজ নিজের করতে হবে। ফালাক বাহিরে যাওয়ার জন্য রেডি হয়। শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, কিছু আনা লাগবে? দুধ আর ডিম আনিও, আজ পুডিং বানাবো নি। এই একটা জিনিস তুমি ভালো বানাতে পারো। দোয়েল চাপা হাসি দেয়। ও বেরিয়ে যায়। দোয়েল দরজা আটকে দেয়। বাথরুমে কাপড় ভেজায়। সারা সপ্তাহের কাপড় জমে রয়েছে, ফালাকেরই বেশি। ও একদিন ওই একই শার্ট পরবে। বাইরে থেকে এসেই ময়লা কাপড় রাখার চেয়ারে ঢেলে দেবে সে। আর দোয়েল এক সেট জামা ঘাম শুকিয়ে এক সপ্তাহ পার করে ফেলে। তবে বৃষ্টির দিনে তা অন্য কথা। ভাবতেও অবাক লাগে সেদিনের অলস দোয়েল আজ কত কাজ করে। ওপরওয়ালা যদি মেয়েদের সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা না দিতেন তাহলে সত্যিই বিয়ের পরে মেয়েদের কষ্টের সীমা থাকতো না। যুগের পর যুগ ধরে নারীরা স্যাক্রিফাইস আর অ্যাডজাস্ট করে আসছে। এই দুটো ওয়ার যেন শুধু মেয়েদেরই জন্য। সংসারে সর্বস্ব দেওয়ার পরও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে একটা শিশু ভূমিষ্ঠ করে একজন পুরুষকে পিতৃত্বের স্বাদ দেওয়ার পরও দিন শেষে নারীরাই কলঙ্কিনী পেশা, নারীরাই ছলনাময়ী। বাংলা অভিধানে 80% নেগেটিভ শব্দই নারীকে নিয়ে লেখা। সেদিন শুক্রবারে দোয়েলের একটা আশা অন্তত পূরণ হয়েছিল। বিকালের দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সেদিন হালকা শীতল ছোড়ো হাওয়া বইতে লাগে। দোয়েল আর ফালাক তাড়াহুড়ো করে ছাদে যায় কাপড় আনতে। ঘরে এসে কাপড়গুলো রাখতে না রাখতেই ঝুম করে বৃষ্টি শুরু হয়। দোয়েল ফালাকের দিকে করুণ চোখে তাকায়। বৃষ্টিতে ভিজার দরকার নেই, ঠান্ডা জ্বর হলে? আমি ডাক্তার না তুই ডাক্তার? সবে মেডিকেলে পা দিয়েছি, এমতো অবস্থায় নিজের গর্ভের সহিত ডাক্তার ভাবা বোকামি। বেশি কথা বলিস। কথাটা বলেই দোয়েল ওর হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে যায়। ফোনটা ওর হাতে দিয়েই বৃষ্টিতে ভিজতে নেমে পড়ে। ও ছাদের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে। দোয়েল বৃষ্টিতে ভিজছে, চিৎকার করে ওকে বলল ছবি তুলতে। ও ছবি তুলতে লাগে। হঠাৎই ডাক দিয়ে ইশারায় চুল খুলতে বলে। দোয়েল বড়দের মতো চিৎকার দিয়ে বলে, চুল তো খোলাই। ফালাক কপাল চাপড়ায়। দোয়েল মাথায় হাত দিয়ে দেখে খোপা করা চুল। কাটা খুলে দিতেই খোপা আলগা হয়ে যায়। দোয়েল হাত দিয়ে আলতো করে চুলগুলোকে ছাড়িয়ে নেয়। তারপর ফালাক আবার ছবি তোলায় মন দেয়। পার্সোনাল ফটোগ্রাফার, শুধু শুধু কি বিয়ে করেছে? বৃষ্টি আরও তীব্র হচ্ছে। দোয়েল ফালাকের কাছে গিয়ে ফোনটা সিঁড়ির এক কোণে রেখে ফালাককে নিয়ে আসে। ফালাকের চোখে মুখে খানিক রাগ আর বিরক্তির ছাপ পায় দোয়েল। দোয়েল সেগুলো পাত্তা না দিয়ে লাফাতে লাগে ছাদের উপর জমে থাকা পানির উপর। হঠাৎই খেয়াল করে ফালাকের চোখে মুখে রাগ বিরক্তির ছাপ আরও তীব্র হচ্ছে। এখনই যেন দোয়েলকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। ওর রাগ কেমন দোয়েল জানে, অনেকটা আকস্মিক ঝড়ের মতো সব লণ্ডভণ্ড করে দেয়। দোয়েল ভীত বেড়ালের মতো থেমে যায়। দোয়েলের আচরণ দেখে ফালাক ফিক করে হেসে দেয়। থামলে যে বৃষ্টিতে ভিজবা না? না থাক, ভীত কণ্ঠে বলে দোয়েল। ও হেসে দিয়ে দোয়েলের মতো ছাদে জমে থাকা পানিতে লাফাতে থাকে। দোয়েল অবাক চাহনিতে হেসে দেয়। তারপর দোয়েলও ওর সাথে লাফাতে লাগে। খুব ইচ্ছে ছিল দোয়েলের ফালাকের সঙ্গে একসাথে বৃষ্টিতে ভিজবে। ঢাকায় আসার পর প্রতিবারই যখন বৃষ্টি হতো দোয়েল আন মনে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতো।
কবে সেই দিন আসবে, দোয়েল আর ফালাক একসাথে বৃষ্টিতে ভিজবে। ওপরওয়ালা অবশেষে দোয়েলের ইচ্ছেটা পূরণ করেই দিলেন। ছাদে থাকা গাছগুলো থেকে একটা অলকনন্দা ফুল ছিঁড়ে এনে ফালাক দোয়েলের কানে কুচে দেয়। আলতো করে চিবুক ধরে হেসে বলে, ফুলের সাথে আগাছা। দোয়েলের মুখ মলিন হয়ে যায়, অভিমানী কণ্ঠে বলে, আমায় আগাছা বললে? ফালাক আবার কপাল চাপড়ায়, আরে আমি তোমায় আগাছা বলতে যাব কোন দুঃখে? ওই যে তিন বেলা নুডলস ঠেলি, এই দুঃখে? খাইতে খারাপ লাগে না তোমার নুডলসের নতুন নতুন রেসিপি? হয়েছে, তেল দিতে হবে না, তেলই তো দাও, তাই তো আগাছা বললে। ও রে, আমি তোমার কানে কুঁজে থাকা জিনিসটাকে আগাছা বলেছি, তুমি তো আমার ফুল, তোমায় আগাছা বলবো কেন? হাউ রোম্যান্টিক জামাই! আল্লাদি কণ্ঠে কথাটা বলেই দোয়েল ফালাককে জড়িয়ে ধরে। আজকের দিনটা যেন ওপরওয়ালা দোয়েলের জন্যই বানিয়েছিলেন। সন্ধ্যার আগ দিয়ে বৃষ্টি থামে আর পশ্চিমাকাশে সূর্যমামা দিনের শেষে দেখা দেওয়ার জন্য ঘন মেঘের পর্দা ঠেলে উঁকি দেন। ঠিক তার বিপরীতে দক্ষিণ পূর্বাকাশে অর্ধবৃত্তের সাত রঙের রংধনুর দেখা পায় ওরা। একই দিনে বৃষ্টি বিলাস আর রংধনু দর্শন। দুজনের ব্যস্ততাই ছোট ছোট খুশির মুহূর্ত নিয়ে ভালোই যাচ্ছিল দোয়েলদের টোনাটুনির সংসার। দোয়েলের নিঃসঙ্গতা কাটাতে ফালাক দোয়েলকে একটা বিড়ালের বাচ্চা এনে দেয়। এনে দেয়ও বলা যায় না, ভাগ্যক্রমে রাস্তায় মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে ফালাক, মায়া হয় আর বাসায় নিয়ে আসে। ও জানে দোয়েলের বিড়াল কতটা পছন্দের। বিড়ালের বাচ্চাটার তখনও চোখ ফোটেনি, গায়ে ছিল অসংখ্য পোকা। নিয়ে আসার তিন দিন পর বাচ্চাটার চোখ ফোটে। ক্যাম্পাস কাছে থাকায় ক্লাসের ফাঁকে ফাঁকে এসে ওর যত্ন নিত। একদিন ক্লাস করে এসে দেখে কার্টনের বাক্সে বসে মায়া ভরা চোখ নিয়ে দোয়েলের দিকে তাকিয়ে আছে। দোয়েল গিয়ে আলতো করে ওকে উঠিয়ে নেয়। ও মিউ করে ডাক দেয়। বাচ্চাটা আনার পর অলস সময়গুলো দোয়েলের ওকে নিয়েই দিব্যি কেটে যায়। যেহেতু বুঝতে পারেনি বাচ্চাটা ছেলে নাকি মেয়ে, তাই নাম রাখা নিয়ে বিড়ম্বনায় ছিল। অবশেষে আদর করে ওর নাম রাখে বিলাই, সিম্পিলের মতে গর্জিয়াস নাম। চড়ুই পাখির সাইজের বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়, ওর চাঞ্চল্যতা বাড়ে। বাসায় যতক্ষণ থাকে সর্বক্ষণ সে দোয়েলের পেছন পেছন ঘোরে। একদিনও চেয়ারে জমে থাকা ফালাকের সারা সপ্তাহের কাপড়ের ওপর ও পটি করে দেয়। এমনিতে বিলাই বাথরুমে গিয়ে পটি করে, ফালাকের সাথে ঝগড়া হয়েছিল সেদিন, তাই বোধ হয় ফালাকের জামাই কাজ সেরে দিয়েছিল সে। কিন্তু সেদিন কী নিয়েছে, বিড়াল প্রাণীটি কিউট হলেও এর পটি অনেক দুর্গন্ধযুক্ত হয়। ফালাক সেদিন বাসায় ছিল, দোয়েল রান্নাঘরে ছিল, কি একটা কাজে যেন বাইরে গিয়েছিল। দোয়েল রান্নাঘরে ছিল, ফালাক তো বাইরে এসেই দুর্গন্ধ পায়। গন্ধকে অনুসরণ করে দেখে ওর জামা কাপড়ে বিলাই পটি করে রেখেছে। সে তা দেখেই মুখ চেপে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে চিৎকার চেঁচামেচি করে সে বাসা মাথায় তুলে নেয়। দোয়েল ওড়নায় হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হয়। কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কি আছে? চিৎকার চেঁচামেচির কি আছে মানে? তুমি কি না আগে তুলে গোজেছ, গন্ধ পাও না কিছুর? দোয়েল লম্বা শ্বাস নেয়। মুহূর্তেই দোয়েলের চেহারার ভাবভঙ্গি পরিবর্তিত হয়ে যায়। দোয়েল মুখ বাংলার পাছের মতো করে বলে, ছি ছি ছি, দুই দিন পরে বাচ্চার বাপ হবে, এখনো এমন বিদকুটে দুর্গন্ধযুক্ত বায়ু ত্যাগ করো? শেষে সেই দুর্গন্ধে পাগল হয়ে আমায় ডাকো। পাশে তাকিয়ে দেখে ফালাক দোয়েলের দিকে রুদ্রমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। হাত ধরে টানতে টানতে কাপড়ের স্তূপটার পাশে নিয়ে যায়। গন্ধের মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়। নাক মুখ ছেপে ফালাক আঙ্গুল দিয়ে ইঙ্গিতে কাপড়ের স্তূপের ওপর কিউট বাঁদরটার কর্মকাণ্ড দেখায়। দোয়েল বিলাইয়ের দোষ ফালাকের ওপর চাপায়। আল্লাহ, ফালাক তুমি এইখানে? ছি ছি, ফালাক তুমি কি মীনা কার্টুন দেখোনি? মীনা বলেছে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার না করলে আমাকে হক করলে ডায়রিয়া হইতে পারে। দোয়েল, দিস ইজ টু মাচ, হুঙ্কার দিয়ে বলে ফালাক। দোয়েল শুকনো ঢোক গিলে বলে, পরিষ্কার করতেছি, চিল্লাইও না। নেক্সট টাইম যদি তোমার পিতের বেলায় এই কাজ করে, ওর লাথি দিয়ে বের করে দেব। দোয়েল প্রত্যুত্তরে কিছু বলে না, পরে সুযোগ পেলে ঝাড়বে। দোয়েল বাথরুমে কাপড় পরিষ্কার করছিল, হঠাৎই বিলাই এসে গা ঘেঁষতে লাগে।
যদিও ও দোয়েলের কথার কোনো জবাব দেবে না, তারপরও ওকে জিজ্ঞেস করতে লাগে, এই কাজ কেন করলি? ও ভারী গলায় ম্যাও 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 বলে ওঠে। দোয়েল শুনে বলে, আব্বু আমার সাথে ঝগড়া করেছিল বলে তুই পটি করে দিবি? এখন তো কষ্ট আমারই হচ্ছে। বিলাই আবার ম্যাও ম্যাও আওয়াজ করে। ফালাক দোয়েলের কথা শুনে ফেলেছিল। ও ধমক দিয়ে দোয়েলকে বলে, আমি বিলাইয়ের আব্বু হলাম কিভাবে? ঠিক যেভাবে আমি আম্মু হলাম। হ্যাঁ, দুই দিন পর বাচ্চার মা হবে, তা বাচ্চা আমি যায় না। মা হয়েছি তো বিলাইয়ের মা, আর তুমি বিলাইয়ের বাপ। প্রতিটা ওনারের কাছেই তার পেট অর্থাৎ পোষ্য তার সন্তান সমতুল্য। হাজারো মায়া মমতা জড়িয়ে থাকা পোষা প্রাণীটির প্রতি। পোষা প্রাণীর জন্য ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। এ ভালোবাসা অভিমান আছে, খুনসুটি আছে, ভালো লাগা আছে, শুধু নেই আঘাত। তারা ছেড়ে যায় আয়ু শেষে, তবে বিশ্বাসঘাতকতা করে না। আর বর্তমান পৃথিবীতে মানুষ সবচেয়ে স্বার্থপর প্রাণী। এরা প্রয়োজনে প্রিয়জন বানায়, স্বার্থ ফুরিয়ে গেলে, প্রয়োজন মিটে গেলে এদের চেনা মুখটা অচেনা হয়ে যায়। আপনি কখনো কাগজের ফুল দেখেছেন? ফালাকের কথা শুনে রিসেপশনের মেয়েটা উঠে দাঁড়ায়, জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, সরি স্যার। কাগজের ফুল দূর থেকে দেখতে একদম জীবন্ত, কিন্তু কাছে গেলে প্রাণহীন। আপনাকেও ঠিক সেরকম লাগছে। মেয়েটা লাজুক হাসে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? ইন্টারভিউ দিতে দিতে গলা শুকিয়ে গেছে। মেয়েটা একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আপনি এটা থেকে পানি খেতে পারেন। আপনার পার্সোনাল এটা? জি। কোনো অসুবিধা হবে না তো? না স্যার, আপনি খেতে পারেন। ফালাক পানি খেতে লাগে। হঠাৎই রিসেপশনের মেয়েটা অত্যন্ত বিনয়ের সাথে ফালাককে বলে, স্যার আপনার ইন্টারভিউ কেমন হলো? ফালাক মুখে পানি নিয়েই মেয়েটার দিকে কিছুক্ষণ বেকুবের মতো চেয়ে থাকে। পানি গিলে বোতলটা রেখে একরাশ বিরক্তি নিয়ে বলে, অতিমাত্রায় জঘন্য। কথাটা বলেই ফালাক প্রস্থান করে। মেয়েটা বেকুবের মতো ফালাকের যাওয়ার পানে চেয়ে থাকে। ফালাক বাইরে থেকে এসে ক্লান্ত শরীর দিয়ে ধূপ করে বিছানায় পড়ে। আজ সব টিউশন থেকে ছুটি নিয়েছিল সে। দোয়েল বাসায় নেই, ক্লাস করতে গেছে। বিলাই এসে ফালাকের গালে পরম আয়েশে নিজের মাথা ঘষতে লাগে। ফালাক বিলাইকে সরিয়ে নিজে উঠে বসে। আলতো করে বিলাইয়ের গায়ে হাত বুলায় ফালাক। একসময় দুষ্টুমির জন্য বিলাইকে পছন্দ করতো না ফালাক, কিন্তু এখন পছন্দ করে। দোয়েলের অনুপস্থিতিতে ফালাক বিলাইয়ের মধ্যে দোয়েলকে খুঁজে পায়। বেশ অনেক সময় ফালাক বিলাইয়ের সাথে কাটায়, কিন্তু দোয়েলের আশার নাম নেই। ফালাক দোয়েলকে ছাড়া এইটুকু সময়েই অস্থির হয়ে গেছে। না জানি দোয়েল কীভাবে ফালাককে ছাড়া একটা গোটা দিন কাটিয়ে দেয়। এখন তো তাও বিলাই আছে, আগে তো কেউ ছিল না, একা ছিল দোয়েল। ইন্ট্রোফাইট হওয়ায় পাশেপাশের ফ্ল্যাটের কারোর সাথেই দোয়েল ফ্রিলি মিশতে পারে না। ফালাক বিলাইকে কোলে নিয়ে বলে, না জানি তোর আম্মু কীভাবে থাকে আমাকে ছাড়া। আমি তো ঘন্টা দেড়েকেই অস্থির হয়ে গেছি। বড্ড কষ্ট দিই না তোর আম্মুকে? সব দিক দিয়ে আমি ব্যর্থ। একজন ব্যর্থ ছেলে, একজন ব্যর্থ প্রেমিক, একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ মানুষ। দীর্ঘশ্বাস ফেলে ফালাক। পাশের ট্যাকে একটা বয়ামে কিছু চানাচুর ছিল। দোয়েলের চানাচুর খুব পছন্দ। বেশিরভাগ সময় দোয়েলের বিছানা বা স্টাডি টেবিলে কাটে, তাই বিছানা আর স্টাডি টেবিলের মধ্যে থাকা র্যাকে সবসময় চানাচুর থাকে, যাতে হাত বাড়ালেই পাওয়া যায়। ফালাক সেখান থেকে চানাচুর নিয়ে খেতে লাগে, সাথে বিলাইকেও দেয়। কিছুক্ষণ বাদে দোয়েল আসে। কখন আসছ? ব্যাগটা ওয়ার্ড্রপের উপর রাখতে রাখতে বলে দোয়েল, এই তো ঘন্টা দেড়েক হলো। ইন্টারভিউ কেমন হলো? জঘন্য। খালি বলে অভিজ্ঞ মানুষ দরকার তাদের। আমি স্টুডেন্ট লাইফে চাকরির এক্সপিরিয়েন্স পাবো কিভাবে? প্যারা নাই, চিল হয়ে যাবে একটা, দেখিও। কথাটা বলে দোয়েল ওয়াশরুমে যায় শাওয়ার নিতে। বেশ তাড়াতাড়ি বের হয় দোয়েল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছিল দোয়েল। হঠাৎ ফালাক ওর পিছনে এসে দাঁড়ায়। কিছু বলবে? খুব কষ্ট দিই না তোমায় দোয়েল। হঠাৎ এই কথা কেন? আজ তুমি যখন ছিলে না, তখন খেয়াল করলাম বাসায় কেমন একা একা লাগছে। বিলাই আছে তো। বিলাই তো বিলাই, আর দোয়েল পাখি তো দোয়েল।
দোয়েলের শূন্যতা কেউ পূরণ করতে পারে না। আগে যখন দূরে থাকতাম তখন কেমন করতে? তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয় দোয়েল। দোয়েল হালকা করে ভেজা চুলগুলো বেঁধে রান্নাঘরের দিকে যায়। 4টে বাজে, অথচ দুপুরের খাবার খাওয়া হয়নি। ফালাকও দোয়েলের পিছন পিছন যায়। জানোই তো দোয়েল, আমার বাবার অবস্থা ভালো না। বাবার টাকা থাকলে এই টিউশনই করতে হতো না, চাকরির পেছনে এত ছুটতেও হতো না। তোমায় ঠিকই সময় দিতে পারতাম। ফালাক দোয়েলের পিছন পিছন ঘুরছে আর কথাগুলো বলছে। দোয়েল কোনো প্রত্যুত্তর করছে না। চালের ডাব্বা থেকে এক কাপ চাল নেয় পাতিলে, সেগুলো ভালো করে ধুয়ে চুলোয় বসিয়ে দেয়। ফালাক এখনও সেগুলো নিয়েই বকবক করছে। দোয়েল এইবার কিছুটা বিরক্তিই হয়। তীব্র বিরক্তি চোখে মুখে নিয়ে সে ফালাকের দিকে তাকায়। ফালাক চুপ হয়ে যায়। আমি কি কখনো তোমার কাছে এগুলো নিয়ে অভিযোগ করেছি? শান্ত গলায় বলে দোয়েল। ফালাক না বোধক মাথা নাড়ায়। তো কেন এত কথা বলতেছ তুমি? আমার বেশি কিছু লাগবে না ফালাক, দিন শেষে তোমায় পেলেই হবে। দিন শেষে রাত্রিতে তুমি আমায় যে 1-1.5 ঘন্টা সময় দাও, আমার সাথে গল্প করো, আমরা দুজন যে বালিশ ছোড়াছুড়ি খেলি, তাই আমার কাছে অনেক। হ্যাঁ, একটা সময় ছিল যখন তোমার এই সময় না দেওয়া নিয়েই আমি মনক্ষুণ্ণ ছিলাম আর তাই ব্রেকআপ করেছিলাম। কিন্তু বিধাতা আমাদের বিচ্ছেদ চাননি, তাই রাতেই সারা জীবনের জন্য আমাদের বেঁধে দেন। আর আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই লাগবে না, শুধু তোমার সাথে ডাল ভাত আর নুডলস খাওয়ার সামর্থ্যটুকু থাকলেই হবে, যা ইতিমধ্যেই তোমার আছে। দোয়েল এক নাগারে কথাগুলো বলে। ফালাক অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শুধু তার জন্য একটা মেয়ে কত স্যাক্রিফাইস করছে, হাত পুড়িয়ে রান্না করছে। দোয়েলদের বাসায় প্রতিদিনই মাংস ভাত খাওয়া হয়, আর এদিকে ফালাকের সামর্থ্য না থাকায় দোয়েল হাসি মুখে ঠিকই ডাল ভাত খাচ্ছে। মেয়েরা সত্যিই স্রষ্টার অবাক সৃষ্টি, হাসি মুখে সব পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। ফ্রেশ হয়েছো? বাইরে থেকে যে আসছো ফ্রেশ হওয়া লাগবে না? দোয়েলের কথাই ফালাকের ধ্যান ভাঙে। আকস্মিকতায় কিছুটা চমকে যায় ফালাক। কিছু বললে? গোসল করতে বললাম, বাইরে থেকে যে আসছস ড্রেসও চেঞ্জ করিস নাই, যা ওয়াশরুমে যা। ফালাক ওয়াশরুমের দিকে পা বাড়ায়। হঠাৎ পেছন থেকে দোয়েল বলে, শোন, জামা কাপড় ধুয়ে ফেলিস। তুই আছিস না? আমি তো তোর মাগনা বুয়া, সব করাবি আমায় দিয়ে, নিজের কাজ নিজে করবি। ফালাক আর কোনো প্রত্যুত্তর করে না, ওয়াশরুমে যায়। আগে ফালাককে চুমুর লোভ দেখিয়ে দোয়েল কাজ করিয়ে নিত। যদিও ফালাক সেগুলো বুঝত, কিন্তু দোয়েলের দুষ্টুমিগুলো ফালাক খুব উপভোগ করত, তাই সেও দোয়েলের সাথে তাল মেলাত। এখন দোয়েলের মধ্যে কেমন যেন বাচ্চামি দুষ্টুমিগুলো নেই। বড় হয়ে গেছে দোয়েল, সাংসারিকও হয়ে গেছে। আগের মতো ফালাকের সাথে পায়ে পা বাড়িয়ে ঝগড়া করে না দোয়েল, বাইনাও ধরে না ঘুরতে নিয়ে যাওয়ার। ফালাক ফ্রেশ হয়ে বের হয়ে আসে, দেখে দোয়েল খাবার সাজিয়ে বিছানায় আছে, পাশে বসে আছে বিলাই। ফালাক খেতে বসে, দোয়েল তখনও শুয়েই আছে। খাবে না? শরীর টানছে না, তুমি খাও, আমি পরে খাবো নি। ফালাক কোনো কথা বলে না, প্লেটে খাবার নিয়ে বিছানায় গিয়ে বসে। ওঠো। আমি পরে খাবো বললাম। উঠতে বলেছি। দোয়েল উঠে বসে। ফালাক ভাত মাখতে মাখতে বলে, আঙ্কেল পই পই করে বলে দিয়েছেন তার মেয়ে ভাত খেতে আলসেমি লাগে, এখনো লাগতেছে, তাই দোয়েল পাখি বলল পরে খাবে সে। কথাটা বলে দোয়েলের সামনে খাবার ধরে ফালাক। দোয়েল মুখ তুলে নেয়, খেতে খেতে বলে, আমি বাচ্চা নাকি যে খাইয়ে দিতে হবে? বললামই তো একটু পরে খাবো। কথা না বলে চুপচাপ খাও। আজ অনেক দিন পর দোয়েল বাবার বাসায় বেড়াতে এসেছে। দোয়েলের রুমটা এতদিনে পায়েল বেশ ভালোভাবেই দখল করে নিয়েছে। দোয়েলের সাজানো গোছানো রুমটা অনেকটাই বদলে গেছে। মিসেস সুমি মেয়ের পেছন পেছন আসেন, এসে দেখেন মেয়ে বুকশেলফে থাকা বইগুলোই আলতো করে হাত বোলাচ্ছে। তোর পছন্দের জিনিস এটা, অন্য সব কিছু পায়েল দখল করলেও তোর বাবা এটাই ফুলের টোকা পর্যন্ত লাগাতে দেয়নি। মিসেস সুমির কথা শুনে দোয়েল বুকশেলফের ডান পাশের পাল্লাটা খুলে বইয়ের পিছন থেকে একটা কাপড়ের ব্যাগ করে। ব্যাগের ভিতর একটা টি শার্ট ছিল, বুকশেলফ কেউ ধরে না বলে এখানে টি শার্টটা রেখেছিল দোয়েল।
এতদিনে টিশার্টটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করেছিল দোয়েল, কিন্তু না, টিশার্টটা এখনো ভালোই আছে। টিশার্টটা দেখে মিসেস সুমি মেয়েকে প্রশ্ন ছুড়ে মারেন, এটা কার টিশার্ট? ফালাকের। লাজুক কণ্ঠে কথাটা বলে চোখ নামিয়ে ফেলে দোয়েল। মিসেস সুমি মুচকি হাসে, চোখে ফাঁকি দিয়ে এত কিছু করে ফেলেছিস? দোয়েল লাজুক হাসে। ফালাক ড্রয়িং রুমের সোফায় বসেছিল। দোয়েল টিশার্টটা পেছনে লুকিয়ে ফালাকের পাশে গিয়ে বসে, মিষ্টি করে একটা ডাক দেয়। ফালাক অবাক কণ্ঠে বলে, কিছু বলবে? ছাদে যাবে? না করো না প্লিজ। এত রাতে? চাঁদ দেখতে তো রাতেই যেতে হবে, নাকি ভোর সকালে যাবো চাঁদ দেখতে? বেলকনি দিয়ে দেখো চান। তুই বেশি বুঝিস সবসময়। কথাটা বলে হ্যাচকা টান দিয়ে দোয়েল ফালাককে ছাদে নিয়ে যায়। ছাদের দিকে ঘুরে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বসে দোয়েল। আনমনে এসে বলে, প্রেম করার সময় কত কাহিনী না করতাম আমি, তাই না? হঠাৎ এই কথা? আমি তো সব হঠাৎই বলি। চেতার কি আছে? আমি তো চেতি। ফালাক বুঝতে পারে এখন দোয়েলকে সে যা বলবে তাতেই ঝগড়া লেগে যাবে, তাই এই মুহূর্তে চুপ থাকাই শ্রেয়। ফালাক চুপ করে চাঁদের পানে চেয়ে থাকে। হঠাৎই দোয়েল পেছন থেকে ফালাকের ব্যবহৃত পুরনো টিশার্টটা বের করে ফালাকের হাতে দেয়। ফালাক টিশার্টটা দেখে খানিকটা অবাক হয়। দোয়েল আবার মুচকি হেসে বলে, ফালাক তোমার মনে আছে একবার আমি তোমার একটি টিশার্ট খুলে নিয়ে এসেছিলাম? দোয়েলের কথা শুনে ফালাকের মুখ কালো হয়ে যায়। দোয়েলের কাছে সেটা সোনালী স্মৃতি হলেও ফালাকের কাছে তা লজ্জাজনক স্মৃতি। দোয়েল তখন ক্লাস টেনের দুরন্ত কিশোরী, সম্পর্কের শুরু। কে যেন দোয়েলকে বলেছিল প্রেমিকের ঘামের গন্ধে নাকি মানসিক চাপ কমে। সেখান থেকেই দোয়েলের জেদ চেপেছিল সে ফালাকের ব্যবহৃত জামা যেমন করেই হোক নিবে। সেদিন প্রাইভেট ফাঁকি দিয়ে দোয়েল ফালাককে নিয়ে শপিংয়ে গিয়েছিল। প্রায় 4-5 মাসের হাত খরচ জমিয়ে দোয়েল একটা টিশার্ট কেনার টাকা জমায়। খালি গায়ে ফালাক যাবে, ব্যাপারটা কেমন হেলালেলা না? তাই এই বুদ্ধি বের করে দোয়েল। ফালাকের হাতে একটা হালকা বেগুনি রঙের টিশার্ট ধরিয়ে দিয়ে ট্রায়াল রুমে যেতে বলে দোয়েল। ফালাক কোনো কথা বলে না, কারণ নিয়ে আসার সময় দোয়েল ফালাকের শর্ত দিয়েছিল যাতে ফালাক কোনো কথা না বলে। ট্রায়াল রুম থেকে ফালাক বেরোতেই সে ট্রায়াল রুমে ঢুকে ফালাকের ব্যবহৃত পুরনো জামাটা ব্যাগে ঢুকিয়ে নেয়। ফালাক বেকুবের মতো চেয়ে থাকে, কিছু বলতে যাবে তার আগেই দোয়েল ফালাককে ধমক দিয়ে বলে, একটাও কথা বলবি না তুই। দাম মিটিয়ে দিয়ে দোকান থেকে বের হতেই ফালাক দোয়েলকে প্রশ্ন করে, তুমি না বললে তুমি তোমার কাজিনের জন্য টি-শার্ট কিনতে আসছো, তা তোমার টি-শার্ট পরিয়ে রাখলে কেন? আসলে তোমার জন্যই টি-শার্ট কিনতে আসছি, এটা যদি বলতাম তাহলে তুমি কখনো আসতে না আমার সাথে, তাই একটু চালাকি করতে হলো। আর তাছাড়াও তোমার ব্যবহৃত জামা আমার দরকার ছিল, কিন্তু আমি যদি তোমার গায়ের টি-শার্ট নিয়ে আসি তাহলে তো অন্য মেয়েরা আমার সম্পদের অনেক কিছু দেখে ফেলবে, তাই। দোয়েল লজ্জায় নিজের হাত দিয়ে এই মুখ চেপে ধরে। ফালাক হতবিহ বল, জানো ফালাক, তুমি যখন দূরে থাকতে না আমি তখন তোমার এই টি-শার্ট গায়ে জড়িয়ে তোমার গায়ে ঘ্রাণ নিতাম, আর তখন মনে হতো তুমি আমার আশেপাশেই আছো। প্রেমে পড়লে, ভালোবাসলে কারো গায়ের ঘামে দুর্গন্ধযুক্ত কারো কাছে সুগন্ধ হয়ে যায়। অনেক কষ্ট দিয়েছি না তোমায়? অস্বীকার করব না, দিয়েছ, অনেক কষ্ট দিয়েছ। আমার সামনে যখন কেউ তার প্রিয় মানুষের হাত ধরে হাঁটত তখন আমার প্রচুর খারাপ লাগতো। এক যদি কেউ না থাকতো তাহলে এক কথা ছিল, কিন্তু থেকেও নেই, তাই রাগ হতো, ঝাড়তাম তোমার উপর, তুমিও আমায় না বুঝে আমার সাথে উল্টো রাগারাগি করতে, আবার আমরাই একে অপরের সাথে কথা না বলে থাকতে পারতাম না। যাই হোক, এখন তো তোমায় নিজের করে পেয়ে গেছি, এখন আর কোনো আফসোস রাগ হারানোর ভয় নেই। কিন্তু আমার আফসোস আছে, আমি আগের দোয়েলকে হারিয়েছি, যে এখন কিছু হলেই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না, চিৎকার চেঁচামেচি করে না, এখন সে চুপচাপ হয়ে গেছে, কারণ সে বড় হয়ে গেছে। আমার কাছে সেই দুরন্ত চঞ্চল কিশোরী দোয়েলই ভালো। তোমার নামের সাথে নিস্তব্ধতা চায় না দোয়েল, কখনো দেখেছো দোয়েল পাখিকে চুপচাপ থাকতে? আগের দোয়েলকে খুব মিস করি আমি। আগের দিন বাঘে খেয়েছে, আগের দোয়েল থাকলে প্যারা শেষ হতো না। যত চাই হোক সোনালি দিন সেগুলো, আজীবন সেগুলোর কথা ভেবে আফসোস করতে হবে। আফসোস করা লাগবে কেন? মানুষকে একটা আল্লাহ আলাদা শক্তি দিয়েছে, ওই শক্তির সাহায্যে সহজেই আমরা আমাদের সোনালি দিনগুলোয় ফিরে যেতে পারি। ওই
শক্তিটা কি শুনি? কল্পনা শক্তি। কথাটা বলে ফিক করে হেসে দেয় দোয়েল। ফালাকও ওর হাসি দেখে হেসে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম ধরনের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের আরএস লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরও নতুন নতুন ভালোবাসায় রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে। লাভ ইউ অল।